আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই অবগত আছো বৃহস্পতিবার তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা। হ্যাঁ, তো আজকে তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র। নেটওয়ার্কে যদি কোনো সমস্যা আমাকে বলিও। আজকে তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমি আশা করি তোমাদের সবার পরীক্ষাই ভালো হয়েছে। তো তোমরা সবাই কেমন পরীক্ষা দিয়েছ, তোমাদের পরীক্ষার প্রশ্ন কেমন ছিল এবং সাজেশন অনুযায়ী তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো আসছে কি না একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিবা। আর আমি একটু অসুস্থ, গলা অলরেডি বুঝতেই পারতেছ, আমি গতকাল থেকে অনেকগুলো ক্লাস নিয়েছি। যাই হোক, আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা একটু লিঙ্কটা শেয়ার করতে হবে। আজকে যদি তোমরা শেয়ার না করো তাহলে আমি কিন্তু লাইভ ক্লাসটা কন্টিনিউ করব না। দেখি তোমরা মাত্র দুইটা শেয়ার করছো। যাই হোক, আমি তোমাদের কাছে আর কি বলবো, জি একটু জলদি করে তোমাদেরকে এই লিঙ্কটা শেয়ার করতে হবে, একটু জলদি করে লিঙ্কটা একটু শেয়ার করতে হবে। জি একটু কষ্ট করে তোমরা লিঙ্কটা শেয়ার করে দাও। হ্যাঁ, একটু কষ্ট করে লিঙ্কটা শেয়ার করে দাও। আমি চাই যে তোমরা লিঙ্কটা শেয়ার করে দিবা সবাইকে এবং সবাইকে জয়েন করার জন্য সুযোগ করে দিবা। কেমন? যাই হোক, আমি আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে ইনশাল্লাহ। হ্যাঁ, এবং প্রশ্ন মোটামুটি আমি যতটুকু দেখেছি প্রশ্ন ভালো মানের প্রশ্ন, এবং যদিও প্রথম পত্র প্রশ্নটা ঢাকা বোর্ডে একেবারেই সহজ করে ফেলছে, আরেকটু কঠিন করার দরকার ছিল। হ্যাঁ জি ইনশাল্লাহ। রানী ইসলাম, আলহামদুলিল্লাহ একজাম ভালো হয়েছে স্যার। তানজিদা আফরিন, তোমারও ভালো হয়েছে। ইমতিয়াজ হোসেন, চারটাই দিয়েছ, ধন্যবাদ। তুষি জাহান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তুষি, তোমার পরীক্ষা কেমন হয়েছে আমাকে জানাবা। মারুফ, ভালো হয়েছে। হ্যাঁ, এবং সবাইকে আমি অনুরোধ করব, তোমরা প্রত্যেকে, আমি তোমাদের প্রত্যেকের কাছ থেকে একটি করে শেয়ার আমি আশা করতেছি। হ্যাঁ, প্রত্যেকে একটি করে হলেও শেয়ার করবা, আমি এই জিনিসটা তোমাদের কাছ থেকে আশা করতেছি। তো আজকে আমরা হচ্ছে গিয়া হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ, এবং কি কি করতে হবে এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। এরপরে আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে। লেখা দেখা যায় কিনা সেটা আমাকে জানাবা। ওকে, এখনও আমি দেখতেছি তোমরা আসলে শেয়ার করো নাই সবাই। প্রত্যেকে একটি করে শেয়ার করলে অনেকগুলো শেয়ার হবে এবং সবাই জয়েন করতে পারবে ক্লাসটা। বার্তা দুই প্রকার। একজনে লিখছো, স্যার আপনার ঋণ শোধ করার ক্ষমতা আমাদের নেই, আপনার কাছে আমরা চিরঋণী, আপনার সর্বাধিক সুস্থতা কামনা করছি, ধন্যবাদ তোমাকে সুন্দর মন্তব্য করার জন্য। আমিও চাই যে আমার জায়গা থেকে আমি তোমাদেরকে সর্বোচ্চ সেবাটা দিয়ে যাই এবং আমার দ্বারা যদি তোমরা উপকৃত হও এটাই হবে আমার সবচেয়ে বড় সার্থকতা। আমি চাই হিসাব বিজ্ঞান প্রথম পত্রের মতন হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষাটা যেন তোমাদের ভালো হয় এবং তোমরা হাসি মুখে পরীক্ষার হল থেকে বাইর হতে পারো। তো আজকে আমি হচ্ছে ঢাকা তেজগাঁও কলেজে গিয়েছিলাম,
এবং পরীক্ষার্থীদের সাথে মতবিনিময় হয়েছে। আলহামদুলিল্লাহ তারা সবাই হাসি মুখে বাইর হয়েছে এবং তারা সবাই সবার জায়গা থেকে সন্তুষ্টি যে না তাদের পরীক্ষাটা ভালো হয়েছে। আমি সেটাই চাই যেন তোমাদের দ্বিতীয় পত্র পরীক্ষাটা যেন, হ্যাঁ দ্বিতীয় পত্র রেওমিল না মিললে কি নাম্বার পাওয়া যাবে? হ্যাঁ, রেওমিলটা যদি নাও মিলে তারপরেও তুমি কিছু নাম্বার পাবা। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা প্রত্যেকে একটা করে শেয়ার, তোমরা প্রত্যেকে একটা করে শেয়ার অবশ্যই করবে, অবশ্যই আমার অনুরোধটা তোমরা রাখবে। কারণ তোমাদের সাথে তো আমার এমন একটা সম্পর্ক, এই সম্পর্কটা আসলে অর্থ দিয়ে পরিমাপযোগ্য না। আমি তোমাদেরকে একটা কথা বললে তোমরা সেটা রাখবে, বা তোমরা একটা কথা বললে সেটা আমি রাখবো, সম্পর্কটা হচ্ছে এমন। তো আমি চাই আমার প্রত্যেকটা স্টুডেন্ট একটি করে শেয়ার করে আজকে দেখিয়ে দিবে যে সর্বোচ্চ শেয়ারটা যেন আজকের ক্লাসে হয়। ওকে, এখন আমরা হচ্ছে গিয়ে দ্বিতীয় পত্রে শর্ট সিলেবাসে যেই অধ্যায়গুলো আছে, দ্বিতীয় পত্রের শর্ট সিলেবাসে যে অধ্যায়গুলো আছে এগুলো তো তোমরা সবাই জানো। তারপরও আমি একটু লিখিয়ে দিচ্ছি কোন কোন অধ্যায়গুলো আছে। 2 নম্বর অধ্যায়টা আছে, 4 নম্বর আছে, 5 নম্বর অধ্যায়টা আছে, 6 নম্বর আছে, 7 নম্বর আছে, 8 নম্বর আছে। এই অধ্যায়গুলো তোমাদের শর্ট সিলেবাসে আছে দ্বিতীয় পত্রের মধ্যে। এখন তোমাদেরকে কী করতে হবে, এই জায়গায় কী করতে হবে শোনো, যা পড়ছো আগে ওই পড়াগুলোকেই পুনরায় রিভাইজ করবা। নতুন করে কোনো অধ্যায় বা নতুন করে কোনো টপিক আমি মনে করি শেখার কোনো প্রয়োজনীয়তা নাই। নতুন করে কোনো জিনিস শেখার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। নেটওয়ার্কের কোনো সমস্যা? নতুন করে কোনো জিনিস শেখার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। হ্যাঁ, এই মোবাইলটা দিয়ে ওইটা, এবং যা আমরা আগে শিখেছিলাম ওই জিনিসগুলোই আমরা নতুন করে রিভাইজ করব, এই আমাদের কাজ। তো প্রিয় শিক্ষার্থীরা, বৃত্ত ডাবল বরাট করলে কি সঠিক হবে নাকি ভুল, এটা আসলে বলা মুশকিল। হ্যাঁ, যাই হোক আমি তোমাদেরকে এতটুকু বলবো যে যা হয়ে গেছে তো হয়ে গেছে, তোমরা এখন কার কয়টা হয়েছে বা কোন প্রশ্নটা কি হয়েছে ওইগুলো চিন্তা ভাবনা করলে কি বোর্ড তোমাকে 2 নম্বর বেশি দিবে? দিবে না। তাহলে কেনই বা তুমি পিছনের জিনিসটাকে নিয়ে টানাটানি করতেছো? যেটা হয়ে গেছে ওটা হয়ে গেছে, ওটা বাদ দেও না। এখন আগামী বৃহস্পতিবার, মানে বৃহস্পতিবারে যে তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা, ওই পরীক্ষাটা নিয়ে তুমি কি প্ল্যান করতেছো, ওই পরীক্ষাটা কিভাবে ভালো করা যায়, ওই পরিকল্পনাটাকে সঠিকভাবে করে সামনের দিকে অগ্রসর হও প্লিজ। পিছনে যেটা হয় সেটা বন্ধ করে দাও, আমি অনুরোধ করব পিছনে যা হয়েছে সেটাকে ক্লোজ করে দাও। যদিও তুমি ভুল করে ফেলছো, এখন আমি সঠিক উত্তরটা বললেও বোর্ড কিন্তু তোমাকে নাম্বারটা দিবে না। এই জন্য আমি বলবো যতটুক দিয়েছো ওইটুক নাম্বারে তুমি ইনশাল্লাহ পাবা, সন্তুষ্ট থাকো, ভালো ফলাফল আসবে ইনশাল্লাহ। ওকে, কে কোন বোর্ডে আসো একটু কমেন্ট করে জানিয়ে দাও, কে কোন বোর্ডে আসো একটু কমেন্ট করে জানিয়ে দাও। আর এই যে অসুস্থ শরীর নিয়ে তোমাদের জন্য ক্লাস করানোর জন্য চলে আসছি, হ্যাঁ তো এই ক্লাসটা আমি তখনই ভালো লাগবে যখন আমার স্টুডেন্টগুলো বেশি বেশি লাইক, বেশি বেশি কমেন্ট, বেশি বেশি শেয়ার করবে, তখনই আমার স্টুডেন্টগুলোর সাথে আমার ক্লাস নিতে আরও বেশি ভালো লাগবে। এই জন্য আমি বললাম যে আশা করি আমার স্টুডেন্টগুলো আমার কথাগুলোকে অবশ্যই গুরুত্বের সহিত দেখবে এবং তারা অবশ্যই এই কাজগুলো করবে। আমি তোমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর কাছ থেকে একটি করে, সর্বনিম্ন একটি করে লাইক এবং শেয়ার অবশ্যই একটি করে শেয়ার আমি চাই তোমাদের কাছ থেকে, যেন তোমরা সর্বোচ্চ শেয়ার করে আজকে দেখিয়ে দিতে পারো, স্যারের কথাটা তোমরা রাখতে পারো। এর জন্য তোমাদের কাছে আমি অনুরোধ করলাম। ওকে ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো এই দ্বিতীয় অধ্যায়টা আমি তোমাদেরকে বলবো যে আমরা দ্বিতীয় পত্র থেকে কোন অধ্যায়গুলো করব। দ্বিতীয় পত্র থেকে আমি তোমাদেরকে বলবো এই অধ্যায়টা তোমাদের জন্য সহজ আছে, হ্যাঁ শেয়ার ইস্যু, এই জায়গা থেকে 2টা প্রশ্ন নিশ্চিন্তভাবে তোমরা পারবা ইনশাল্লাহ, এবং 2টা প্রশ্ন আসবে, এই 2টা তোমরা উত্তর করতে পারবা। তারপরে আমি দিব 8ম অধ্যায়, এই জায়গা থেকে 2টা প্রশ্ন আসবে, একটা হচ্ছে ফিফু মেথডের তোমরা জানো, হ্যাঁ আর একটা হচ্ছে ভারযুক্ত গড়। এই জায়গা থেকে 1টা প্রশ্ন, তার মানে এই অধ্যায় থেকেও 2টা প্রশ্ন আসবে। তারপরে দেখো
আমি বলবো এই যে ষষ্ঠ অধ্যায় আর্থিক বিশ্লেষণ, এই অধ্যায়টার নাম হচ্ছে আর্থিক বিশ্লেষণ। ভালো করে বুঝো, আর্থিক বিশ্লেষণ। এই আর্থিক বিশ্লেষণ থেকেও দুইটা প্রশ্ন আসবে, এবং আমি আর্থিক বিশ্লেষণের মোট 11টা সূত্র দিয়েছি। যদি কোনো শিক্ষার্থী এই 11টা সূত্র মাথায় রাখতে পারো, আমি হলফ করে বললাম ইনশাল্লাহ এই 11টা সূত্র থেকে দুইটা প্রশ্ন যে আসবে তুমি সমাধান করতে পারবা। এবার দেখো এই তিনটা অধ্যায় আমি দিব, এই তিনটা অধ্যায় আমি দিব, 4 তারপরে 6 8, এই তিনটা অধ্যায় তোমরা প্রথমে ভালো করে কমপ্লিট করবা, ভালো করে কমপ্লিট করবা। তারপরে আমি যেটা করব, তারপরে আমি যেটা বলবো, যদি তোমরা এই 6টা না পারো তাহলে নিবা 2 4 8, এই তিনটা। আর যারা একটু দুর্বল, যারা একটু দুর্বল, দুর্বল বলতে তোমাদেরকে আমি অবজ্ঞা করে বলতেছি না কথাটা, যারা হচ্ছে দীর্ঘদিন পড়াশোনা করো নাই, অথবা যারা চাকরি করে পড়াশোনা চালিয়ে গেছো, যারা এতদিন পড়ো নাই, তোমার জন্য দুইটা অধ্যায় আমি বলবো, দুইটা অধ্যায় 4 আর 8, 4 আর 8। আর যারা একেবারে পাশ করতে চাও, একেবারে কোনো রকমে 12-13 পেয়ে পাশ করতে চাও, তোমাদের জন্য শুধুমাত্র অষ্টম অধ্যায়টা, এর চেয়ে সহজ কোনো অধ্যায় হতে পারে না। এই একটা অধ্যায় করলে তুমি পাশ করতে পারবা ইনশাল্লাহ। এই জায়গা থেকে দুইটা প্রশ্ন আসবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আমি তোমাদেরকে অনুরোধ করব, আজকের এই লাইভ ক্লাসটা পূর্ণাঙ্গ দেখো, আমি তোমাদেরকে বলে দিব প্রশ্নগুলো ক খ গতে কি আসবে। দেখো আমি প্রথম পত্র যা বলছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা কমন পেয়েছো। তার ধারাবাহিকতায় দ্বিতীয় পত্রে ইনশাল্লাহ কতে যা বলবো, খতে যা বলবো, গতে যা বলবো ইনশাল্লাহ কমন পড়বে। কারণ আমি আমার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমি পারি সেটা বলবো না, আমি পারি না, আমি শিখতেছি, আর আমার যতটুকু অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতাটা আমি তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এর জন্য তোমাদেরকে সঙ্গে থাকতে হবে। এর জন্য আমি বলবো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার সঙ্গে থাকবা, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এবার দেখো এই অংশীদারি ব্যবসা থেকে দুইটা প্রশ্ন তো আসবেই আসবে, কিন্তু মাঝে মধ্যে একটা জিনিস লক্ষ্য করো, মাঝে মধ্যে কোনো কোনো বোর্ডে এই অংশীদারি ব্যবসা থেকে তিনটাও প্রশ্ন চলে আসতে পারে। অংশীদারি ব্যবসা থেকে দুইটা তো থাকবেই থাকবে, মাঝে মধ্যে তিনটাও থাকতে পারে, যাদের কপাল বলো। যেমন আমি বারবার চিল্লিয়ে চিল্লিয়ে বলেছিলাম ঢাকা বোর্ডে ব্যাংক সমন্বয়ের বিবরণী একটাই আসবে, একটাই আসছে, অবশ্যই থেকে দুইটা আসবে, দুইটাই আসছে, কিন্তু অন্যান্য বোর্ডে ব্যাংক সমন্বয়ের বিবরণী আবার দুইটা আসছে, এই জন্য আমি বললাম। এরপরে বলছিলাম রেওয়া মিল একটা হবে ভুল, আর একটা ভুল সংশোধনী থাকবে, হ্যাঁ সংশোধনী, তো এই জন্য দুইটাই কমন পড়ছে। এবার আসো, এবার আমি যেই সাজেশনটা তোমাদেরকে দিয়েছি এই সাজেশন অনুযায়ী এই যে 4 6 8 অথবা 2 4 8 এগুলো থেকে আমাদেরকে কি করতে হবে। দেখো আমি তোমাদেরকে এখন একটু ক্লিয়ার করে দিতে চাই যে তোমরা বাসায় কি পড়বা, আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিতে চাই। এবার দেখো অংশীদারি ব্যবসা, প্রথমে আমি বলবো এই অংশীদারি ব্যবসা যদি কেউ শিখতে চাও, বা যারা অংশীদারি ব্যবসা পারো, তাহলে অংশীদারি ব্যবসা থেকে তোমাদের কি কি প্রশ্ন আসবে। দেখো অংশীদারি ব্যবসা সর্বনিম্ন দুইটা কোশ্চেন তো নিশ্চিত, সর্বনিম্ন দুইটা কোশ্চেন তো তুমি নিশ্চিত থাকবা। দেখো ক নম্বরে অংশীদারি ব্যবসা থেকে কি কি আসবে, প্রথমেই ঋণের সুদ। আমরা জানি, আমি সাথে সাথে তোমাদেরকে বুঝিয়ে যাচ্ছি, ক নম্বরে আসবে ঋণের সুদ। আমরা জানি অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে চুক্তির অবর্তমানে যদি প্রশ্নে বলা নাও থাকে, তাহলে আমরা 6% হারে ঋণের উপরে সুদ ধার্য করব। এটা একটা এমসিকিউ, এমসিকিউটা কি, এমসিকিউতে বলা থাকবে চুক্তির অবর্তমানে ঋণের উপরে কয় পার্সেন্ট সুদ ধরতে হয়, চুক্তির অবর্তমানে ঋণের উপরে 6% সুদ ধরতে হয়। যদিও ঋণের উপরে সুদের হারটা প্রশ্নে দেওয়া থাকে না, দেওয়া না থাকলেও তোমরা 6% ধরবা, আমি আবারও বলতেছি দেওয়া না থাকলেও তোমরা 6% ধরবা। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, ঋণের সুদের পরে আসবে ক নম্বরে উত্তোলনের সুদ, ভালো করে বুঝো, ক নম্বরে আসবে উত্তোলনের সুদ। এবার দেখো উত্তোলনের সুদটা তুমি কিভাবে বাইর করবা, এই যে দেখো যদি মাসের প্রথমে উত্তোলন করে, মাসের প্রথমে যদি উত্তোলন করে, মাসের প্রথমে উত্তোলন করলে 6.5 মাসে সুদ দিতে হবে,
দেখো মাসের প্রথমে উত্তোলন করলে 6.5 মাসের নর্বৃত্তি কি আসে? মাসের প্রথমে উত্তোলন করলে 6.5 মাসের মাঝামাঝি, মাসের মাঝামাঝি একটু ভালোভাবে খেয়াল করো, মাসের মাঝামাঝি বললে 6 মাসের সুদ নিতে হবে, মাসের শেষে বললে, মাসের শেষে বললে তোমাকে 5.5 মাসের। এই তিনটা কথা থেকে একটা এমসিকিউ 100% আসবে ইনশাআল্লাহ। এই তিনটা কথা থেকে চারটা, এই যে ঋণের সুদ আর এই যে উত্তোলনের বিষয়, এই যে কথাগুলো বললাম, এই জায়গা থেকে একটা এমসিকিউ 100% তুমি কমন পাবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। মাসের প্রথমে 6.5 মাসের, মাসের মাঝামাঝি বললে 6 মাসের, মাসের শেষে বললে 5.5 মাসের। আর ঋণের উপরে সুদ সম্পর্কে কোনো কিছু বলা না থাকলে আমরা ধরবো 6% হারে। এবার দেখো আমাদের ক নাম্বার প্রশ্নটা, ঋণের সুদ উত্তোলনের সুদ, তারপরে দেখো ক নাম্বারে আরো একটা কথা বলা থাকে, ক নাম্বারে সেটা বলা থাকে মোট উত্তোলনের পরিমাণ বাইর করো, মোট উত্তোলনের পরিমাণ বাইর করো। দেখো মোট উত্তোলনের পরিমাণ বাইর করো, এই তিনটা জিনিস, এই তিনটা জিনিস ইনশাল্লাহ তোমাদের ক নাম্বারে আসবে, অথবা ক নাম্বারে আরেকটা জিনিস বলবে ঋণ হিসাব। ঋণ হিসাব মানে ঋণের নামে খতিয়ান করতে হবে, এর বাইরে ক নাম্বারে অন্য কিছু বলা থাকতে পারে না, এর বাইরে ক নাম্বারে অন্য কিছু বলা থাকতে পারে না। প্রিয় শিক্ষার্থীরা, মাত্র 232টা শেয়ার, 1000 উপরে মানে 1100 মানুষ লাইভটা দেখতেছ, শেয়ার মাত্র 232টা। আমি তোমাদের কাছে বুঝছি ভালোবাসার পাত্র না, তোমরা আমাকে পছন্দ করো না, বুঝতে পারছি। যাই হোক যাই হোক, ওকে। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, এইগুলো হচ্ছে ক নাম্বারে আসবে, এবার খ নাম্বারে কি আসবে? খ নাম্বারে সবসময় আসবে লাভ লোকসান আবন্টন হিসাব। লাভ লোকসান আবন্টন হিসাব এক, এবার দেখো লাভ লোকসান আবন্টন হিসাব আসবে। আর গ নাম্বারে কি আসবে? দেখো গ নাম্বারে আসবে অংশীদারদের মূলধন হিসাব, গ নাম্বার আসবে অংশীদারদের মূলধন হিসাব অথবা অংশীদারদের চলতি হিসাব। এই যে কথাগুলো আমি বললাম, এই প্রশ্নগুলোর উপরে দুইটা সৃজনশীল তৈরি করবে, এই জিনিসগুলো দিয়ে দুইটা সৃজনশীল তৈরি করবে। এখন তোমরা এই টপিকগুলো শিখতে হবে, ঋণের সুদ কিভাবে বাহির করে এবং উত্তোলনের সুদ কিভাবে বাহির করে। এবার আসো উত্তোলনের উপর মাসের প্রথমে, মাসের শেষে, মাসের মাঝামাঝি, এই তিনটা কথাও যদি বলা না থাকে তারপরও আমরা উত্তোলনের উপরে 6 মাসের সুদ ধার্য করব। আরও একটা কথা আমি বলে দিচ্ছি, আমরা সবসময় নগদ উত্তোলনের উপরে সুদ ধার্য করব। এই নর্বৃত্তিকটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, হ্যাঁ এই নর্বৃত্তিকটাও কিন্তু তোমাদের প্রশ্নে আসে যে কোন উত্তোলনের উপরে সুদ ধার্য করতে হয়, নগদ উত্তোলনের উপরে সুদ ধার্য করতে হয়, পণ্য উত্তোলনের উপরে কখনো সুদ ধার্য করতে হয় না। এবার দেখো ঋণের সুদ, আমরা ঋণের সুদ কিভাবে বাইর করতে হয় এটা আমরা শিখবো, উত্তোলনের সুদ কিভাবে বাইর করতে হয় এটা আমরা শিখবো, মোট উত্তোলন, মোট উত্তোলন যখন আমাদেরকে বাইর করতে বলবে তখন কোন অংশীদার যদি পণ্য উত্তোলন করে সেটাও আসবে, যদি নগদ উত্তোলন করে তাহলে সেটাও আসবে। তারপরে ঋণ হিসাব, ঋণ হিসাব মানে হচ্ছে ঋণের একটা খতিয়ান করতে হবে, ঋণ হিসাব মানে ঋণের একটা খতিয়ান করতে হবে। এইগুলো হচ্ছে ক নাম্বারে আসবে, খ নাম্বারে আসবে লাভ লোকসান আবন্টন হিসাব অথবা লাভ লোকসান বন্টন হিসাব, এটা গ নাম্বারে আসবে মূলধন হিসাব বা চলতি হিসাব। এই অংশীদারি ব্যবসা থেকে এই প্যাটার্নের উপর ভিত্তি করে, আমি পিডিএফটা দিয়ে দিব ক্লাসের পরে, এই জিনিসগুলোর উপর ভিত্তি করে অংশীদারি ব্যবসা থেকে প্রশ্নটা আসবে। তো এবার তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখো, একটা স্ক্রিনশট দিয়ে রাখো, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে কিন্তু এমসিকিউ আসবে। এবার আসো, এবার আমি তোমাদেরকে চতুর্থ অধ্যায় থেকে কি আসবে সেটা আমি একটু দেখিয়ে দিই, তারপরে আমি সমাধানে যাব। চতুর্থ অধ্যায় থেকে কি কি আসবে এবার দেখো, চতুর্থ অধ্যায় শেয়ার ইস্যু, যেটাকে বলা হয় যৌথ মূলধনী কোম্পানির মূলধন, শেয়ার ইস্যু। এই শেয়ার ইস্যু থেকে দুইটা প্রশ্ন আসবে, এই শেয়ার ইস্যু থেকে দুইটা প্রশ্ন আসবে প্রিয় শিক্ষার্থীরা, দুইটা প্রশ্ন, দুইটা প্রশ্ন আসবে, সেই দুইটা প্রশ্নকে একটু লক্ষ্য করো। দুইটা প্রশ্ন হচ্ছে ক নাম্বারে যেটা থাকবে,
ক নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে মোট অধিহারের পরিমাণ অথবা মোট অবহারের পরিমাণ মোট অধিহার এবং অবহারের পরিমাণ। এবার ক নম্বরে আরেকটা জিনিস আসবে অসমন্বিত ব্যয়ের পরিমাণ। অসমন্বিত ব্যয়ের পরিমাণ, অসমন্বিত ব্যয় কোনগুলো? অসমন্বিত ব্যয়গুলো হচ্ছে আমি এই জায়গায় লিখে দিই, এই যে দেখো শেয়ার অবহার, শেয়ার অবহার যেই কথা, শেয়ার বাট্টা একই কথা। তারপরে অবলেখকের, অবলেখকের কমিশন, এই জায়গা থেকে একটা নির্ভিত্তিক নিশ্চিত, অবলেখকের কমিশন। কমিশনের আরেকটা নাম হচ্ছে দস্তুরি। তারপরে হচ্ছে প্রাথমিক খরচ, প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, এই যে দেখো এই জায়গা থেকে তুমি একটা এমসিকিউ নিশ্চিত পাবা। এই জিনিসগুলো হচ্ছে আমাদের অসমন্বিত ব্যয়। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ব্যাংক চার্জ। আমাদের শেয়ারগুলো যদি কোনো ব্যাংক বিক্রি করে দেয়, আমাদের শেয়ারগুলো যদি কোনো ব্যাংক বিক্রি করে দেয়, তাহলে আমরা ব্যাংকের একটা চার্জ দিয়ে থাকি। ওই চার্জটাও আমাদের জন্য অলিক সম্পদ বা অসমন্বিত ব্যয়। এই অসমন্বিত ব্যয়ের আরেকটা নাম হচ্ছে অলিক সম্পদ, অলিক সম্পদ। তো দেখো শেয়ার অবহার বা শেয়ার বাট্টা, অবলেখকের কমিশন বা দস্তুরি, প্রাথমিক খরচাবলী, বিলম্বিত বিজ্ঞাপন, ব্যাংক চার্জ, এই জায়গা থেকে একটা নির্ভিত্তিক হয়, সেটা কি জানো? সেটা হচ্ছে সর্বোচ্চ কত পার্সেন্ট পর্যন্ত শেয়ার অবহার ধার্য করা যায়। 15%, 15%, এই নির্ভিত্তিকটা একটু মাথায় রাখবা। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, অসমন্বিত ব্যয়ের পরে আমাদের ক নম্বরে আসতে পারে শেয়ার ইস্যুর পরিমাণ, শেয়ার ইস্যুর পরিমাণ বা মোট আবেদন, মোট আবেদন কৃত শেয়ারের পরিমাণ। এই জিনিসগুলো ক নম্বরে থাকবে। দেখো ক নম্বরে কি থাকবে, শেয়ার ইস্যু থেকে ক নম্বরে কি থাকবে, মোট অধিহার বা মোট অবহারের পরিমাণ। যদি কখনো তোমাকে মোট অধিহার বা অবহারের পরিমাণ বাইর করতে বলে, একটা কথা তোমাকে মাথায় রাখতে হবে, প্রথমে শেয়ার প্রতি অধিহার বাইর করতে হবে, তারপরে তোমাকে মোট অধিহার বাইর করতে হবে। যদি অবহারের পরিমাণ বাইর করতে বলে, প্রথমে শেয়ার প্রতি অবহার বাইর করবা, তারপরে মোট অবহার বাইর করবা। আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, মূলধনের শ্রেণীবিভাগ কয়টা? মূলধনের শ্রেণীবিভাগ কিন্তু চারটা। যদি তোমাদের নির্ভিত্তিকে আসে মূলধনের শ্রেণীবিভাগ কয়টা, মনে রাখবা মূলধনের শ্রেণীবিভাগ কিন্তু চারটা। দেখো সেই চারটা জিনিস কি কি, এক অনুমোদিত মূলধন, এক নম্বর হচ্ছে অনুমোদিত মূলধন, অনুমোদিত মূলধন, দুই ইস্যুকৃত মূলধন, তিন বিলিখিত মূলধন, চার আদায়কৃত মূলধন। এই জিনিসগুলো তোমরা মাথায় রাখবা, যে আমরা যখন বাজারে শেয়ার ইস্যু করব, তো শেয়ার মূলধনের শ্রেণীবিভাগ কিন্তু চারটা, অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিখিত মূলধন, আদায়কৃত মূলধন। এই চারটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই চারটা জিনিস আমরা মাথায় রাখবো। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের খ নম্বরে কি থাকবে, এবার দেখো আমাদের খ নম্বরে কি থাকবে, আমাদের খ নম্বরে থাকবে জাবেদা। জাবেদা দাখিলা
এবং খ নম্বরে আমাদেরকে করতে বলবে ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব অথবা শেয়ার অধিয়ার অথবা অবহার। দেখো খ নম্বরে থাকবে জাবেদা দাখিলা এবং ব্যাংক হিসাব, আর গ নম্বরে থাকবে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী মনে রাখবা। এই আর্থিক অবস্থার বিবরণীর আরেকটা নাম হচ্ছে স্থিতিপত্র বা উদ্ধৃত পত্র। উদ্ধৃত পত্র বা আর্থিক অবস্থার বিবরণী যেটাই বলা থাকুক না কেন তোমাদেরকে কিন্তু করতে হবে। হ্যাঁ, স্থিতিপত্র বা উদ্ধৃত পত্র বা আর্থিক অবস্থার বিবরণী একটু ভালো করে বুঝো, বারবার বলতেছি এই জিনিসগুলো। তাহলে শেয়ার ইস্যু থেকে আমাদের কোন টপিকগুলো রিভিশন দিতে হবে বা কোন টপিকগুলো আমাদেরকে শিখতে হবে শেয়ার ইস্যু থেকে? দেখো শেয়ার ইস্যু থেকে ক নাম্বার জন্য শিখতে হবে মোট অধিহার, মোট অবহারের পরিমাণ, অসমন্বিত ব্যয়ের পরিমাণ। অসমন্বিত ব্যয় যেই কথা, অলিক সম্পদ একই কথা। তারপরে শেয়ার ইস্যুর পরিমাণ অনেক সময় পার্সেন্ট আকারে থাকে। হ্যাঁ, যখন প্রশ্নের ভিতরে পার্সেন্ট দেওয়া থাকে তখন ক নাম্বারটা বলে ইস্যুকৃত শেয়ারের পরিমাণ বাইর করো, মোট আবেদনকৃত শেয়ারের পরিমাণ বাইর করো। আমি আবারও বলি, ইস্যুকৃত শেয়ারের পরিমাণ বা মোট আবেদনকৃত শেয়ারের পরিমাণ বাইর করতে বলবে। তারপরে দেখো খ নম্বরে আমাদের কি থাকবে, খ নম্বরে আমাদের থাকবে জাবেদা দাখিলা। আমরা জাবেদা দিব শেয়ার ইস্যুর, আবেদনের জাবেদা, মূলধনের জাবেদা, অতিরিক্ত আবেদন যে ফেরত দিব সেটার জাবেদা। অনেক সময় তোমাকে বলবে নিচের কোনটি, নিচের কোনটি অলিক সম্পদ বা প্রাথমিক খরচ আমাদের জন্য কোন ধরনের সম্পদ, শেয়ার ওভার আমাদের জন্য কোন ধরনের সম্পদ, অথবা শেয়ার অধিহার কোন জাতীয় লেনদেন। দেখো এমসিকিউ দেখো, শেয়ার অধিহার আমাদের জন্য কোন জাতীয় লেনদেন মনে রাখবা। শেয়ার অধিহার হচ্ছে আমাদের জন্য মূলধন জাতীয় প্রাপ্তি। শেয়ার অধিহার হচ্ছে আমাদের জন্য মূলধন জাতীয় প্রাপ্তি। শেয়ার অধিহার আমাদের জন্য মূলধন জাতীয় প্রাপ্তি। ইনশাল্লাহ এই নৈর্ব্যক্তিকটা তোমরা পেতে পারো, শেয়ার অধিহার আমাদের জন্য কোন জাতীয় লেনদেন, মূলধন জাতীয় আর মূলধন জাতীয় প্রাপ্তি এটা। হ্যাঁ, তাহলে শেয়ার ইস্যু থেকে আমরা এই জিনিসগুলো শিখব। আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী গ নম্বরে থাকবে আর্থিক অবস্থার বিবরণী। এবার আসো শেয়ার ইস্যু থেকেও কিন্তু দুইটা আসবে, যে আমি পিডিএফ দিয়ে দিব ইনশাল্লাহ, আমি ইনশাল্লাহ পিডিএফ দিয়ে দিব। এবার দেখো শেয়ার ইস্যুর পরে তোমাদেরকে যেটা করতে হবে, শেয়ার ইস্যুর পরে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় থেকে তো দুইটা প্রশ্ন আসবে, ওইটা হচ্ছে আর্থিক বিবরণীর, ওইটা ক্যান্সেল করে দিলাম আমি, ওইটা আমি সাজেশনে রাখি নাই, কারণ তোমাদের যেহেতু বাধ্যতামূলক না এই জন্য তোমরা না দিলেও চলবে। এবার আমি বলবো ষষ্ঠ অধ্যায়, এই ষষ্ঠ অধ্যায়টার নাম হচ্ছে আর্থিক বিশ্লেষণ। এই আর্থিক বিশ্লেষণ অধ্যায়টা আমি মনে করি যাদের মুখস্থ বিদ্যা ভালো তোমরা এই অধ্যায়টা শিখতে পারো, ইনশাল্লাহ এই অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসবে। যাদের মুখস্থ বিদ্যা ভালো তোমরা এই অধ্যায়টা শিখতে পারো, দুইটা প্রশ্ন আসবে। দেখো আর্থিক বিশ্লেষণ ক নাম্বারে কি থাকবে, আর্থিক বিশ্লেষণ থেকে ক নাম্বারে থাকবে বিনিয়োজিত মূলধনের পরিমাণ বাইর করো। 100% নিশ্চিত বিনিয়োজিত মূলধন, 100% নিশ্চিত আসবে বিনিয়োজিত মূলধনের পরিমাণ বাইর করো। তারপরে বাইর করতে বলবে অলিক সম্পদ, অলিক সম্পদের পরিমাণ বাইর করতে বলবে। অলিক সম্পদের পরিমাণ বাইর করতে বলবে, অথবা আমাদেরকে বাইর করতে বলবে বিক্রিত পণ্যের ব্যয়। একটু ভালো করে দেখো আমি বুঝিয়ে দিব, বিক্রিত পণ্যের ব্যয় অথবা আমাদেরকে বাইর করতে বলবে মোট লাভ। এই যে দেখো আর্থিক বিশ্লেষণের যে অধ্যায়টি আছে, আর্থিক বিশ্লেষণের যে অধ্যায়টি আছে একটু ভালো করে খেয়াল করো, আর্থিক বিশ্লেষণের যে অধ্যায়টি তোমাদের আছে এই অধ্যায় থেকে ক নাম্বারে তুমি কি শিখবা, যেটা বৃহস্পতিবারের পরীক্ষায় আসবে, তুমি কি শিখবা? এই যে দেখো বিনিয়োজিত মূলধন, বিনিয়োজিত মূলধন কিভাবে বাইর করে, মোট সম্পদ থেকে
চলতি দায় এবং অলিক সম্পদ বাদ দিলে যেটা থাকবে সেটাই বিনিয়োজিত মূলধন। দেখো এই বিনিয়োজিত মূলধন কিভাবে বাইর করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো বিনিয়োজিত মূলধন বাইর করার সূত্রটা দেখো, বিনিয়োজিত মূলধন দুই নাম্বার নিশ্চিত, এটা আসবে আসবে। বিনিয়োজিত মূলধন বাইর করতে হয় এই যে দেখো মোট সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস অলিক সম্পদ। একটু আগেই কিন্তু আমি অলিক সম্পদ কোনগুলো সেগুলো আমি তোমাদেরকে লিখে দিছি, শেয়ার অবহার, প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, এই জিনিসগুলো দেখো, এই জিনিসগুলো, হ্যাঁ এই জিনিসগুলো দেখো। তো দেখো বিনিয়োজিত মূলধন কিভাবে বাইর করতে হয়, তারপরে দেখো বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বাইর করতে হয়, এগুলো এমসিকিউ তো আসে। বিক্রিত পণ্যের ব্যয় বাইর করতে হবে কিভাবে, বিক্রিত পণ্যের ব্যয় বাইর করব আমরা নেট বিক্রয়, নেট বিক্রয়, নেট বিক্রয় থেকে আমরা বাদ দিব, নেট বিক্রয় থেকে আমরা বাদ দিব মোট লাভ বা মোট মুনাফা। এই যে দেখো বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা বাইর করব, নেট বিক্রয় থেকে আমরা বাদ দিব মোট লাভ, তারপরে মোট লাভ আমরা বাইর করব কিভাবে, এটা তো আরো সহজ। মোট লাভ বাইর করবা তোমরা নেট বিক্রয় থেকে, নেট বিক্রয় থেকে তোমরা বাদ দিবা বিক্রিত পণ্যের ব্যয়, এই জায়গা থেকে তোমরা দুই নাম্বার পাবা। এগুলো ক নাম্বারের জন্য একদমই উপযুক্ত, এগুলো ক নাম্বারে আসবে, এগুলো প্রত্যেকটা জিনিস ক নাম্বারে আসবে। আমি অনুরোধ করব তোমাদেরকে, আমি অনুরোধ করব তোমাদেরকে যে এই জিনিসগুলো, এই জিনিসগুলো ভালোভাবে করার জন্য আমি অনুরোধ করব তোমাকে, এই জিনিসগুলো ভালোভাবে তোমাদেরকে করার জন্য আমি প্রত্যেকটা অধ্যায়ের দুইটা করে সৃজনশীল আমি সমাধান করে দিব, প্রত্যেকটা অধ্যায়ের দুইটা করে সৃজনশীল আমি তোমাদেরকে সমাধান করে দিব, নিশ্চিত থাকো তোমরা। এবার দেখো আমাদের খ নাম্বারে এই জায়গা থেকে আমি এই অধ্যায়ে তোমাদের মোট ১১টা সূত্র দিয়েছি, এই ১১টা সূত্র তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই ১১টা সূত্র তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো খ নাম্বারে কি আসবে, খ নাম্বার আমাদেরকে বলবে চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, তড়িৎ অনুপাতের অনেকগুলো নাম আছে, বা তারল্য অনুপাত, অথবা আসবে কার্যকরী মূলধন অনুপাত। এই জিনিসগুলো খ নাম্বারে থাকবে, এবং খ নাম্বারে থাকবে মোট মুনাফা অথবা নেট মুনাফা। দেখো মোট মুনাফা অথবা নেট মুনাফা। আর গ নাম্বারে কি থাকবে একটু দেখো, গ নাম্বারে থাকবে দায় মালিকানা অনুপাত। দায় মালিকানা অনুপাত, তারপরে হচ্ছে মজুদ আবর্তন অনুপাত, তারপরে থাকবে প্রাপ্য আবর্তন অনুপাত, প্রাপ্য আবর্তন অনুপাত, প্রাপ্য আবর্তন অনুপাত, বিনিয়োজিত মূলধন অনুপাত। বিনিয়োজিত মূলধন অনুপাত জাস্ট এতটুকু তুমি মাথায় রাখো না, এতটুকু তুমি মাথায় রাখো, এতটুকু জিনিস যদি তুমি মাথায় রাখো তাহলে তো আমার মনে হয় না যে তোমার সমস্যা হতে পারে। আমি বারবার তোমাদেরকে বলতেছি এতটুকু যদি তুমি মাথায় রাখো ইনশাল্লাহ তোমার সমস্যা হওয়ার কোনো কথাই না। যদি এতটুকু জিনিস দেখো, বেশি কিন্তু লাগবে না, বেশি কিন্তু তোমার লাগবে না, তুমি যদি এতটুকু জিনিস মাথায় রাখতে পারো যে তোমার এই অধ্যায় থেকে কোন ধরনের প্রশ্নটা আসবে, কি বলবে, তোমার প্রশ্নে কি বলবে, ওইটা জানা থাকলে তোমার পড়তে সুবিধা হবে, তোমার প্রিপারেশন নিতে সুবিধা হবে। জাস্ট এতটুকু দেখো যে ক নাম্বারে আমরা শিখব বিনিয়োজিত মূলধন,
আমরা অলিক সম্পদের পরিমাণ বাহির করব। হ্যাঁ, তারপরে দেখো আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাহির করব, মোট লাভ বাহির করব। এরপরে দেখো চলতি অনুপাত বা তড়িৎ অনুপাত, তারল্য অনুপাত, এসিড টেস্ট, এগুলো একই কথা। কার্যকরী মূলধন অনুপাত, মোট মুনাফার অনুপাত, নেট মুনাফার অনুপাত, এই জিনিসগুলোর ভিতর থেকে তো দুইটা প্রশ্ন আসবে, তাই না? দুইটা প্রশ্ন। তো এই জিনিসগুলো একটু মুখস্থ করে আমি বৃহস্পতিবারের জন্য যদি তৈরি হতে পারি, তাহলে আমি আশা করি যে আমার দুইটা পরীক্ষাই খুব ভালো হবে। তোমরা বিশ্বাস করো, হিসাব বিজ্ঞান যদি তোমার এ প্লাস চলে আসে, তারপরে ব্যবস্থাপনা, ফিন্যান্স, এইগুলোতে যদি তুমি এ প্লাসটা ধরে রাখতে পারো, বাকি সাবজেক্টগুলো ইংলিশ এগুলোতে যদি এ থাকে, তাহলে তোমার পয়েন্টটা ভালো একটা জায়গায় চলে যাবে এবং তুমি মোটামুটি ভালো একটা ফলাফল করতে পারবা। এই জন্য আমি তোমাদেরকে অনুরোধ করব, একটু ভালো করে খেয়াল করো। আমরা গ নম্বরে শিখব দায় মালিকানা অনুপাত, মজুদ আবর্তন অনুপাত, প্রাপ্য আবর্তন অনুপাত, বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত। এই জিনিসগুলো থেকে আমি হলফ করে বললাম, ইনশাল্লাহ এই জায়গা থেকে দুইটা প্রশ্ন তোমাদের বৃহস্পতিবারে তোমরা পরীক্ষায় পাবা, ইনশাল্লাহ দুইটা প্রশ্ন তোমরা পাবা, এতে কোনো সন্দেহ নাই। দেখো বারবার বলতেছি, এখন এই জায়গা থেকে যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে একটু কোশ্চেন করতে পারো। হ্যাঁ, এই জায়গায় প্রত্যেকটা বোর্ডের কথা বলতেছি, শুধু ঢাকা বোর্ড না, এটা ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, ময়মনসিংহ বোর্ড, কুমিল্লা বোর্ড, সিলেট বোর্ড, চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড, রাজশাহী বোর্ড, প্রত্যেকটা বোর্ডের ক্ষেত্রে এই জিনিসগুলো প্রযোজ্য। আমাকে বিশ্বাস করতে পারো, আমি বারবার বললাম বিশ্বাস তুমি করতে পারো, ইনশাল্লাহ তুমি প্রশ্ন কমন পাবা। আর কোন সৃজনশীলগুলো বারবার বলতেছি, আমি বারবার বলতেছি, 2017-19, এই যে দেখো 17, তারপরে হচ্ছে 19-21, এই তিনটা সালের প্রশ্ন কমপ্লিট করলে এর বাইরে কোনো কিছুর প্রয়োজন নাই, ভয় পাওয়ার কোনো দরকার নাই। সূত্রগুলো লিখে দেন, সূত্রগুলো প্রত্যেকটা দেওয়া আছে, আমি পেজে দিয়ে দিব, আবার দিয়ে দিব, আমি পিডিএফ দিয়ে দিব, কোনো সমস্যা নাই। আর তোমরা পিছনের জিনিস নিয়ে বলবা না। এখন তোমরা আমাকে বলো যে তোমরা আর কি কি জানতে চাও, একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দাও, একটু জলদি কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। আমি ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা, হ্যাঁ, প্রাপ্য আবর্তন অনুপাত কি স্যার বুঝাই দেন, যে ইনশাল্লাহ আমি অঙ্ক করানোর সময় বুঝিয়ে দিব, এটা একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। এবার দেখো, হ্যাঁ, আর্থিক বিশ্লেষণের পরে তোমরা কি করবা, আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, একটু খেয়াল করো। এবার আমাদেরকে যেটা করতে হবে, মজুদ পণ্যের হিসাব রক্ষণ, এইটা থেকে আমরা কি করব দেখো, মজুদ পণ্যের হিসাব রক্ষণ, এই জায়গা থেকে দুইটা প্রশ্ন। আর যারা একেবারে দুর্বল শিক্ষার্থী আছো, তোমরা এই অধ্যায়টাকে ভালোভাবে শিখতে পারো, কারণ এই অধ্যায়টা তোমাদের জন্য খুবই কার্যকরী। 5 নাম্বার যদি তুলতে চাও, তাহলে এই অধ্যায়টাকে ভালোভাবে শিখো। আমি আবারও বলতেছি, যদি 5 নাম্বার শিখতে চাও, তাহলে স্যার সূত্রগুলো জানি না, একটু বলে দেন। জি ঠিক আছে, বলে দিচ্ছি, আমি আজকে সূত্রগুলো লিখে দিব। মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি, এই জায়গা থেকে মজুদ পণ্যের, আমরা যে বাজারে পণ্যগুলো ইস্যু করি, এই ইস্যু করার প্রক্রিয়া 4টা, হ্যাঁ, আর মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি, এই জায়গা থেকে অনেকগুলো MCQ আসবে এবং CQ আসবে। দেখো ক নাম্বারে কি থাকবে, একটু ভালো করে দেখো, ক নাম্বারে থাকবে সমাপনী একক বাহির করো, সমাপনী একক অথবা ঘাটতি একক নির্ণয় করতে বলবে। দেখো ক নাম্বারে এটা নিশ্চিত, দেখো এই দুইটার যে কোনো একটা তোমরা নিশ্চিন্তভাবে পাবা, সমাপনী একক অথবা ঘাটতি একক। এরপরে বলা থাকতে পারে আমাদের, ক নাম্বারে বলা থাকবে মোট ক্রয়কৃত মালের পরিমাণ,
মোট ক্রয়কৃত মালের পরিমাণ অথবা বলা থাকতে পারে মোট ইস্যুকৃত মোট ইস্যুকৃত একক নির্ণয় করো একক মোট ইস্যুকৃত একক নির্ণয় করো আরেকটা জিনিস বলা থাকবে বিক্রয়যোগ্য পণ্যের পরিমাণ এইটা তোমাদেরকে আমি বুঝাই দিই দেখো বিক্রয়যোগ্য পণ্যের পরিমাণ এটার মানে কি বিক্রিত পণ্যের ব্যয় না এটার মানে কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় না দেখো বিক্রয়যোগ্য পণ্যের পরিমাণ এটার মানে কি বিক্রয়যোগ্য পণ্যের পরিমাণ বিক্রয়যোগ্য পণ্যের পরিমাণ এটার মানে কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় না বিক্রয়যোগ্য পণ্যের পরিমাণ মানে হচ্ছে তুমি যে পণ্যগুলো বাজারে বিক্রি করবা বিক্রি করার আগে তুমি যে তাকে রেডি করছো ওইটাকে বোঝা মানে তুমি কতগুলো পণ্য বিক্রি করার জন্য তৈরি করছো বিক্রয়যোগ্য পণ্য মানে এটা আর বিক্রিত পণ্য ব্যয় মানে হচ্ছে যেই পণ্যগুলো আমরা বাজারে বিক্রি করছি ওইটার ব্যয় আর বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মানে হচ্ছে যতগুলো পণ্য আমরা বিক্রি করার জন্য তৈরি করছি ওইটাকে বোঝায় যেমন এই বিক্রয়যোগ্য পণ্যের ভিতরে কি কি আসবে যে দেখো তার ভিতরে আসবে প্রারম্ভিক উদ্বৃত্ত দেখো তার ভিতরে আসবে প্রারম্ভিক উদ্বৃত্ত যোগ নেট ক্রয় তার ভিতরে লিখব দাঁড়াও মোট ক্রয় আমরা লিখব মোট ক্রয় তারপরে আমরা লিখব বাদ ক্রয় ফেরত বাদ সমাপনী একক সমাপনী একক সরি সমাপনী এককটা আমরা দিব না এতটুক এই যে দেখো আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়টা বাইর করব প্রারম্ভিক উদ্বৃত্ত প্রারম্ভিক উদ্বৃত্তর সাথে আমি যতগুলো একক ক্রয় করব সেগুলো যোগ করে দিব হ্যাঁ আর মোট ক্রয়কৃত মালের পরিমাণ বাইর করতে বললে যতগুলো একক আমরা ক্রয় করব যতগুলো একক আমরা ক্রয় করব আচ্ছা তোমরা এই জিনিসটা নিয়ে অনেকে চিন্তিত আছো যে হিসাব বিজ্ঞানের দুইটা মিলে পাস নাকি একটা মিলে পাস আমি বলে দিই যেই বিষয়টার প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আছে এই যে দেখো প্রথম পত্র আর দ্বিতীয় পত্র হ্যাঁ প্রথম পত্রের রিটেন সাইড প্রথম পত্রের লিখিত আর দ্বিতীয় পত্রের লিখিত এই দুইটা মিলে পাস নাম্বার নির্ধারণ করবে এবার তুমি যদি এটাতে খারাপ করো এটাতে যদি ভালো করো তাহলেও দুইটা মিলে পাস হয়ে যাবে অথবা এরপরে প্রথম পত্রের এমসিকিউ দ্বিতীয় পত্রের এমসিকিউ এই দুইটা মিলে পাস এবার এটাতে যদি কেউ খারাপ করো তাহলে এইটাতে ভালো করলে হবে হ্যাঁ কিন্তু লিখিত এমসিকিউ কে টানবে না এমসিকিউ লিখিতকে টানবে না লিখিত লিখিতকে টানবে এমসিকিউ এমসিকিউ কে টানবে আশা করি তোমাদের কনফিউশনটা দূর হয়েছে আরেকটা জিনিস এই অধ্যায় থেকে লিফু মেথডের এই অধ্যায় থেকে লিফু মেথডের এই অধ্যায় থেকে লিফু মেথডের কোনো অঙ্ক আসবে না কারণ লিফু মেথড তোমাদের শর্ট সিলেবাসের বহির্ভূত লিফু মেথড হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসের একটা বহির্ভূত বিষয় এই জন্য লিফু মেথডের কোনো জিনিস তোমাদের পরীক্ষায় আসবে না ওইটা নিয়ে তোমরা চিন্তা করার কোনো দরকার নাই লিফু মেথড তোমাদের পরীক্ষায় আসবে না ওইটা বাদ দিয়ে দাও এবার দেখো তোমাদের যে মনের ভিতরে যেই পাঁচ নাম্বারের যেই কনফিউশনটা যে আমাদের প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে পাস কিনা হ্যাঁ প্রথম পত্রের লিখিত দ্বিতীয় পত্রের লিখিত প্রথম পত্রের এমসিকিউ দ্বিতীয় পত্রের এমসিকিউ আশা করি তোমাদের সমস্যাটা তোমরা বুঝতে পারছো এখন আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা বুঝতে পারছো কিনা হ্যাঁ একজন একটা প্রশ্ন করছো যার কেউ নাই তার লিফু মেথড আছে আর ফিফু মেথড আর ভারযুক্ত অর্থাৎ যারা হিসাব বিজ্ঞান ভালো পারো না তোমাদের জন্য আমি বলবো তোমাদের জন্য আমি বলবো বারবার আমি তোমাদেরকে একটা কথাই বলবো এই অধ্যায়টা
মজুদ পণ্যের হিসাবরক্ষণ পদ্ধতি তোমাদের অবলম্বনের একমাত্র জায়গা, তোমাদের ভরসার একমাত্র জায়গা, তোমাদের আশ্রয়ের একমাত্র জায়গা হচ্ছে মজুদ পণ্যের হিসাবরক্ষণ পদ্ধতি। মজুদ পণ্যের হিসাবরক্ষণ পদ্ধতি তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ এটা আমাকে বলে দাও। আর প্রত্যেকটা বোর্ডে আমার সাজেশন কমন পড়ছে কিনা একটু কমেন্ট তোমরা করবা, আমি চাই তোমরা কমেন্ট করবা। প্রত্যেকটা স্টুডেন্ট যদি উপকার পাও তাহলে উপকারের প্রতিদান কি জানো, শুকরিয়া আদায় করা। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমরা, আল্লাহ পাক যেন আমাদের দ্বিতীয় পত্র পরীক্ষাটা তোমাদের হাসি মুখটা আমরা দেখতে পাই, এই জন্য বরাবরের মতন আমি দোয়া করি আল্লাহ দ্বিতীয় পত্র প্রশ্নটাও যেন তোমাদের নাগালের মধ্যে থাকে এবং তোমরা যেন স্বাচ্ছন্দ্য বোধ করতে পারো। তবে মনে রাখবা, পড়তে হবে, প্রিপারেশন নিতে হবে, রিভিশন দিয়ে যেতে হবে, একবারে না পড়ে আরেকজনের উপর নির্ভর হয়ে হ্যাঁ তুমি পরীক্ষার হলে ঢুকবা না। ইনশাল্লাহ 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 ভরসা রাখো আল্লাহর উপরে এবং নিজের উপর একটা শক্তি কনফিডেন্স রাখো যে তুমি পারবা, তুমি পারবা 2022 সালের সবচেয়ে ভালো রেজাল্টটা করতে তোমার জায়গা থেকে, তুমি পারবা তোমার বাবা মার মুখ উজ্জ্বল করতে, তুমি পারবা ভালো একটা বার্সিটিতে ভর্তি হয়ে ভালো একটা জায়গায় যাওয়ার জন্য। এটা তোমার দ্বারাই সম্ভব, তোমার দ্বারাই সম্ভব। এর জন্য কি করতে হবে, এই নিজেকে বিশ্বাস করতে হবে, আগে নিজেকে বিশ্বাস করতে হবে, নিজের সাথে আগে যুদ্ধ করতে হবে, নিজের সাথে যুদ্ধ করে জয়ী হইতে হবে, তারপরে তুমি তোমার পাশে যারা আছে তাদের সাথে যুদ্ধ করতে পারবা। আগে নিজের সাথে নিজেকে যুদ্ধ করতে হবে জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ, আমি তোমাদের প্রত্যেকের মন থেকে আন্তরিকভাবে বলি, প্রত্যেককে আমি মন থেকে অনেক ভালোবাসি, প্রত্যেকটা স্টুডেন্টকে আমি মন থেকে অনেক ভালোবাসি। এজন্য আমি সবসময় চাই যে আমার জায়গা থেকে আমি বিনামূল্যে তোমাদেরকে সেবা দিয়ে যাব, কারণ আমি জানি, আমি জানি যারা মধ্যবিত্ত ফ্যামিলির শিক্ষার্থীরা আছে তাদের জন্য পড়াশোনাটা চালিয়ে যাওয়া বর্তমানে অনেক কঠিন একটা কাজ। এই জন্য আমি চাই আমি তোমাদের পাশে আসি, তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাকে যতদিন রাখবে ইনশাল্লাহ আমি ততদিন থাকবো। ওকে, তোমরা দোয়া করবা যেন আমি তোমাদের পাশে সবসময় থাকতে পারি, আমি তোমাদেরকে যেন সবসময় সেবা দিয়ে দিতে পারি। এই দোয়াটা আমি তোমাদের কাছ থেকে সব চাই, তোমরা আমার জন্য দোয়া করবে কেমন। এবার দেখো আমাদের খ নাম্বারে কি আসবে, দেখো খ নাম্বার আমাদের কি আসবে, তোমরা একটু লিঙ্কটা শেয়ার করে দাও। তোমাদের কাছে আমি একটা জিনিস দাবি করছি, তোমরা লিঙ্কটা শেয়ার করে দাও। বিক্রয় যোগ্য পণ্যের ব্যয় এগুলো ক নাম্বারে আসবে, এগুলো ক নাম্বারে আসবে, একটু লিঙ্কটা শেয়ার করে দাও। হ্যাঁ, এবার দেখো খ নাম্বারে কি থাকবে, খ নাম্বারে থাকবে ফিফু পদ্ধতিতে মাল খতিয়ান এবং থাকবে বার যুক্ত গড় পদ্ধতি। দেখো ফিফু পদ্ধতি কথাটা না বলে যদি এভাবে বলা থাকে যে আগের মাল আগে যায় বা আগের পণ্য আগে যায় পদ্ধতিতে মাল খতিয়ান করো, তাহলে তুমি ফিফু পদ্ধতি করবা। কারণ ফিফু পদ্ধতি মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে আগের পণ্য আগে যাবে। এইটা খ নাম্বারে থাকতে পারে অথবা এটা খ নাম্বারে থাকতে পারে। এবার আসো গ নাম্বারে থাকবে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় অথবা গ নাম্বারে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এটাও গ নাম্বারে বলতে পারে। বিক্রিত পণ্যের ব্যয় অথবা হ্যাঁ বিক্রিত পণ্যের ব্যয় অথবা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। হ্যাঁ, আর কয়টা শেয়ার করলে 500 শেয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, করে দাও তোমরা, করে দাও, আমি জানি তোমরা পারবা। আচ্ছা পিডিএফ কোথায় দিবেন, পিডিএফ আমাদের পেজে দিব। আচ্ছা এবার দেখো এই যে কথাগুলো আমি লিখলাম, এই জায়গা থেকে দুইটা প্রশ্ন, এই জায়গা থেকে দুইটা প্রশ্ন আসবে ইনশাল্লাহ। এই দুইটা প্রশ্ন সমাধান করতে বেশি সময় তোমাদের লাগবে না, তোমাদের শিখার জন্য বেশি সময় লাগবে না। ফিফু পদ্ধতি এবং ভারযুক্ত গড় পদ্ধতি, হ্যাঁ ওয়াম মেথড, ওয়েটেড অ্যাভারেজ মেথড, এই দুইটা পদ্ধতি, এই দুইটা দশমিকের পরে, দশমিকের পরে আমরা সবসময় তিনটা সংখ্যা নিব, দশমিকের পরে আমরা তিনটা নিব।
হ্যাঁ এটাই সবচেয়ে সুন্দর। আমরা দশমিকের পরে তিনটা নিব, যদি কেউ দুইটা নিয়ে করো তাহলেও তোমারটা হবে, ওইটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমরা হচ্ছে ভয় পাও, তোমরা হচ্ছে ভয় পাও। কেন ভয় পাও? ভয় পাওয়ার কোনো দরকার নেই। ভয় কারা পায়? ভয় কারা পায়? যারা ভীতু তারা ভয় পায়। তো তোমরা তো ভীতু না, তোমরা যদি ভয়ে পাইতা তাহলে তোমরা কোনোদিনও অনলাইনে ক্লাস করতে না। অনলাইনে ক্লাস করে যারা পরীক্ষায় ভালো করে এইসব শিক্ষার্থীদেরকে ভীতু বলা যাবে না, কারণ ওদের ভিতরে কোনো ভয় নাই। ওরা প্রচণ্ড পরিমাণ রিস্ক নিয়ে অনলাইনে ক্লাস করে তারপরে পরীক্ষার হলে যায়। কারা কারা অনলাইনে ক্লাস করে পরীক্ষা দিয়েছো শুধু প্রাইভেট না পড়ে? কারা কারা অনলাইনে ক্লাস করে পরীক্ষা দিয়েছো একটু কমেন্ট করে জানিয়ে দাও। কারা কারা অনলাইনে ক্লাস করে শুধুমাত্র পরীক্ষায় নেমেছো, মানে পরীক্ষা দিয়েছো, আমি তাদেরকে দেখতে চাই, তাদেরকে আমি দেখতে চাই। কমেন্ট করো, কমেন্ট করো, কমেন্ট করে জানিয়ে দাও কারা কারা শুধুমাত্র অনলাইনে ক্লাস করে তোমরা পরীক্ষা দিচ্ছ, তোমরা কোথাও প্রাইভেট পড়ো নাই, তাহলে তোমাদেরকে ভীতু বলবে কে? কত বড় রিস্ক! বাসায় কোনো প্রাইভেট নাই, কোনো কোচিং নাই, শুধুমাত্র অনলাইনে তার একমাত্র ভরসা, আর সেটার উপরে ভিত্তি করে সে আজকে পরীক্ষা দিচ্ছে। ধন্যবাদ ওই সকল শিক্ষার্থীদেরকে যারা তার বাবা মার টাকা থাকা সত্ত্বেও বা না থাকা সত্ত্বেও সে নিজের পরিশ্রমের মাধ্যমে আজকে এতদূর আসছে। এবার আসো আমরা এই জিনিসগুলো, আমরা এই জিনিসগুলো আমরা এই জায়গা থেকে করব। হ্যাঁ, এবার যারা বেতন ও মজুরিটা দিতে চাও, আমি নিরাশ করব না তোমাদেরকে, তোমরা চাইলে বেতন ও মজুরি দিতে পারো। তবে মনে রাখবা, হ্যাঁ, বেতন ও মজুরি থেকে আমি বলবো যে বেতন ও মজুরি থেকে যদি একটা প্রশ্ন আসেও, বেতন ও মজুরি থেকে যদিও উৎপাদন ব্যয়ের একটা হিসাব আছে ওই জায়গা থেকে একটা আসবে, আর বেতন ও মজুরি থেকে যদি একটা প্রশ্ন আসে, স্যার আপনি একমাত্র ভরসা, না ভরসা আমি না, আমি হচ্ছে তোমাদের উসিলা, ভরসা সবসময় আল্লাহ পাক, সবসময় একজনই ভরসা আমাদের, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি আসেন, তিনি আমাদেরকে আসেন বিধে আমরা ভরসা পাচ্ছি, তাই না? তিনি তো থাকবেন সবসময় এবং তার উপরে আমরা ভরসা করি। হ্যাঁ, আর বাকিরা হচ্ছে সবাই উসিলা, আমরা হচ্ছে তোমাদের উসিলা, উসিলা আমাদের উসিলায় তোমরা শিখতেছ, এটাই। একদিনও প্রাইভেট পড়ে নেই, ধন্যবাদ। আমরা সবসময় আল্লাহর উপরে, অ্যাকাউন্টিংয়ের সব কিছু শিখি আপনার কাছ থেকে। ধন্যবাদ তুষি, তুষি আমার একজন স্টুডেন্ট, দীর্ঘদিন যাবৎ আমাদের কোচিংয়ের সাথে সম্পৃক্ত অনলাইনে, ধন্যবাদ তুষিকে। এবার দেখো আমরা এখন কি করব, যদি কেউ বেতন ও মজুরি থেকে দিতে চাও তাহলে বেতন ও মজুরি থেকে একটা কোশ্চেন আসবে, সেটাও তোমরা চাইলে দিতে পারো। তবে বেতন ও মজুরি থেকে যে কোশ্চেনটা আসবে মোটামুটি আমি বলবো এটা সহজ। হ্যাঁ, বেতন ও মজুরি থেকে যে কোশ্চেনটা আসবে এটা সহজ, দেখো, এবং এটা চাইলে দিতে পারো। বেতন ও মজুরি এটা সপ্তম অধ্যায়ের একটা অংশ, দেখো বেতন ও মজুরি ক নাম্বার প্রশ্নটা বলবে ওভার টাইমের পরিমাণ বাইর করো। হ্যাঁ, ওভার টাইম মজুরি বাইর করো, ওভার টাইম, ওভার টাইম মজুরির পরিমাণ, যারা এই অধ্যাটা দিতে চাও তাহলে দিতে পারো। তারপরে আমি এটা শেষ করার পর আমি তোমাদেরকে হ্যাঁ ষষ্ঠ অধ্যায়ের আর্থিক বিশ্লেষণের সূত্রগুলো এবং গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি লিখে দিব। এরপরে দেখো খ নম্বরে আসবে, খ নম্বরে বাইর করতে বলবে মোট উপার্জন নির্ণয় করো, মোট উপার্জন, দেখো মোট উপার্জন মানে হচ্ছে যেই এন্ট্রিগুলোর মাধ্যমে একজন শ্রমিকের, যেই এন্ট্রিগুলোর মাধ্যমে একজন শ্রমিকের বেতনকে, মূল বেতনকে বৃদ্ধি করবে, ওই আইটেমগুলোই হচ্ছে আমাদের জন্য উপার্জন। যেমন ওভারটাইম, মহার্গ ভাতা, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, এই জিনিসগুলো, এই জিনিসগুলো আমাদের জন্য ওভারটাইম। তারপরে দেখো গ নাম্বারে বলবে, হ্যাঁ নিট বেতন ও মজুরি বাইর করো, নিট বেতন ও মজুরি, নিট বেতন ও মজুরি বাইর করতে বললে আমরা কি করব জানো? এই যে দেখো নিট বেতন বা মজুরি যদি বাইর করতে বলে তাহলে আমরা কিভাবে বাইর করব? মোট উপার্জন থেকে, মোট উপার্জন থেকে আমরা কর্তন বিয়োগ করব,
দেখো নিট বেতন আমরা কিভাবে বাইর করব, নিট বেতন বা মজুরি আমরা কিভাবে বাইর করব, দেখো নিট বেতন বা মজুরি আমরা কিভাবে বাইর করব, আমাদেরকে যদি কখনো বলে নিট বেতন বা মজুরি বাইর করতে, তখন আমরা বাইর করব এইভাবে মোট উপার্জন থেকে মোট কর্তন আমরা বিয়োগ করব, মোট উপার্জন থেকে মোট কর্তন আমরা বিয়োগ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বরাবরের মতন আমি তোমাদেরকে অনুরোধ করব, আমি যেই কথাগুলো ক খ গতে লিখছি এই জিনিসগুলোই তোমাদের পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। এখন দেখো, এখন দেখো আমি তোমাদের হচ্ছে গিয়ে এখন আমি তোমাদের জন্য ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব, ষষ্ঠ অধ্যায়, এবং আমি সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিব। এখন দেখো তোমরা ষষ্ঠ অধ্যায়ের বিষয় নিয়ে আমি এখন আলোচনা করব, তোমরা এখন ষষ্ঠ অধ্যায়ের যে বিষয়গুলো আছে একটু লক্ষ্য করো। দেখো ষষ্ঠ অধ্যায় আমাদেরকে কি করতে হবে, ষষ্ঠ অধ্যায় আমাদেরকে কি করতে হবে একটু খেয়াল করো। এই জায়গায় ষষ্ঠ অধ্যায়টার নাম কি, আর্থিক বিশ্লেষণ। এই আর্থিক বিশ্লেষণ থেকে কিন্তু তোমাদের দুইটা প্রশ্ন আসবে, তোমরা এটা নিশ্চিত থাকো। এই আর্থিক বিশ্লেষণ থেকে কিন্তু তোমাদের দুইটা প্রশ্ন আসবে, তোমরা এই জিনিসটা নিশ্চিত থাকো। আমি বারবার তোমাদেরকে বলতেছি, মাত্র এগারোটা সূত্র, মাত্র এগারোটা সূত্র, দেখো মাত্র এগারোটা সূত্র শিখবা, দশ থেকে এগারোটা সূত্র। আমি আরো কমাই দিব, আমি নয়টা সূত্রের কথা বলবো, এই নয়টা সূত্র যারা পড়বে তাদের জন্য বিশ নিশ্চিত, একশো পার্সেন্ট, বিশ মার্ক একশো পার্সেন্ট। হ্যাঁ, এবার দেখো এই নয়টা সূত্র কি কি, এবার আমি এটা আলোচনা করি। দেখো প্রথমটা হচ্ছে চলতি অনুপাত, চলতি অনুপাত। তো চলতি অনুপাতের সূত্রটা কি, চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ বা চলতি দায়, তার আদর্শ মান হচ্ছে 2:1। এটা নোটবুক থেকে আসবে, চলতি অনুপাতের আদর্শ মান কত, চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে 2:1। এখন তোমাদেরকে জানা লাগবে চলতি সম্পদ কোনগুলো। দেখো চলতি সম্পদ কোনগুলো এগুলো কিভাবে জানবা, মনে রাখবা একটা জিনিস, আমি কিছু জিনিস লিখে দেই, এই জিনিসগুলো মনে রাখবা। প্রাপ্তি মানি পেয়েছি, প্রাপ্তি মানি পেয়েছি, প্রাপ্য মানে পাব, প্রদত্ত মানি দিয়েছি, প্রদয় মানি দিব। এখন দেখো এই জায়গা থেকে আমরা কি করব, এই জায়গা থেকে এই যে প্রাপ্তি মানি পেয়েছি, লেখা দেখা না গেলে আমাকে বলবা এটা আমার জন্য আয়, প্রাপ্য মানি পাব এটা আমার জন্য সম্পদ, প্রদত্ত মানি দিয়েছি এটা আমার জন্য ব্যয়, আর প্রদয় মানি দিব এটা আমার জন্য দায়। এই জায়গা থেকে, এই জায়গা থেকে তোমাদের শিখা লাগবে, এই জায়গা থেকে তোমাদের শিখা লাগবে যে প্রাপ্তি কথাটা যেই জায়গায় থাকবে এটা আমার জন্য আয়, আর প্রাপ্য, প্রাপ্য কথাটা যার সাথে থাকবে ওইটা আমার জন্য সম্পদ। যেমন প্রাপ্য বিল, প্রাপ্য নোট, প্রাপ্য সুদ, প্রাপ্য কমিশন, প্রাপ্য ভাড়া। হ্যাঁ, প্রাপ্য কথাটা, প্রাপ্য কথাটা যার সাথে থাকবে, প্রাপ্য কথাটা যার সাথে থাকবে, তোমরা কি ক্লাসে আসো, যদি সবাই ক্লাসে থাকো একটু আওয়াজ দাও, প্রাপ্য কথাটা যার সাথে থাকবে এটা আমার জন্য সম্পদ, প্রদত্ত দিয়ে দিয়েছি এটা আমার জন্য ব্যয়, প্রদত্ত মানি দিয়েছি এটা আমার জন্য ব্যয়, আর প্রদেয় মানি দিব এটা আমার জন্য দায়। তাহলে
আমাদেরকে চলতি সম্পদ আর চলতি দায় যদি আমরা শিখতে চাই তাহলে প্রাপ্য আর প্রদেয় এই দুইটা জিনিস আমাদেরকে মাথায় রাখা লাগবে। এবার দেখো আরো একটা জিনিস, তোমরা সম্পদ আর দায় কেন চিনো না? দেখো আরেকটা জিনিস আমি লিখব, আয় অগ্রিম, আয় অগ্রিম, আয় বকেয়া, ব্যয় অগ্রিম, ব্যয় বকেয়া, এই চারটা জিনিসের ভিতরে দুইটা সম্পদ আর দুইটা দায় আছে। এই চারটা জিনিসের ভিতরে দুইটা সম্পদ আর দুইটা দায়, আমাকে একটু জলদি কমেন্ট করে তোমরা বলতে পারবা এই চারটা জিনিসের ভিতরে কোন দুইটা সম্পদ আর কোন দুইটা দায়? দেখি সবার আগে কে কমেন্ট করতে পারে, দেখি তো সবার আগে কে কমেন্ট করতে পারে, এই দুইটার ভিতরে, এই চারটা জিনিসের ভিতরে, এই চারটা জিনিসের ভিতরে কোন দুইটা সম্পদ আর কোন দুইটা দায় এটা আমাকে একটু কমেন্ট করে বলতে হবে। দেখি কে আগে পারো, দেখি কে আগে পারো, জলদি জলদি আমাকে কমেন্ট করে বলবা এই চারটার ভিতরে কোন দুইটা তোমার জন্য সম্পদ আর কোন দুইটা তোমার জন্য দায়। এগুলো তো নর্বৃত্তিকেও আসে, এগুলো নর্বৃত্তিকেও আসে, কেন তোমরা পারো না আমাকে একটু বলো তো এই চারটা জিনিসের ভিতরে। হ্যাঁ বহির দায়ে কি 10% ঋণ আসবে? জি আসবে, বহির দায়ে 10% ঋণ আসবে। এই চারটা জিনিসের ভিতরে কোন দুইটা সম্পদ আর কোন দুইটা দায় এটা আমাকে একটু কমেন্ট করে বলো, পারলা না তোমরা? আয় অগ্রিম, আয় অগ্রিম এটার মানে কি? আয় অগ্রিম এটার মানে হচ্ছে আমি সেবা না দিয়ে কারো কাছ থেকে টাকা নিয়ে গেছি, তার মানে আমি তার নিকট দায়বদ্ধ, তার মানে আয় অগ্রিম দায়। আয় বকেয়া কি? আয় বকেয়া মানে হচ্ছে আমি সেবা দিছি কিন্তু টাকা পাই নাই, আমি সেবা দিছি কিন্তু তার কাছ থেকে টাকা পাই নাই, এটা হচ্ছে আমার জন্য সম্পদ, তার মানে আয় বকেয়ার সম্পদ। ব্যয় অগ্রিম, ব্যয় অগ্রিম মানে কি? আমি ব্যবহার না করে তাকে টাকা দিয়ে দিয়েছি, যেমন বাড়িওয়ালার বাসা ব্যবহার না করে আমি যদি বাড়ি ভাড়া দিয়ে দিই, আমি অফিস ব্যবহার না করে আমি যদি অগ্রিম টাকা দিয়ে দিই, তার মানে ব্যয় অগ্রিম আমার জন্য সম্পদ। তারপরে দেখো ব্যয় বকেয়া, ব্যয় বকেয়া মানে কি? ব্যয় বকেয়া মানে আমি ব্যবহার করছি কিন্তু টাকা দেয় নি, যেমন বাড়িওয়ালার বাড়ি ব্যবহার করছি তাকে টাকা দেয় নি, অফিস ব্যবহার করছি তাকে টাকা দেয় নি, আমি এক জায়গায় পড়ছি টিচারকে বেতন দেয় নি, এই যে ব্যয় বকেয়া এটা আমার জন্য দায়। তাহলে এই জায়গায় চারটা জিনিস, দুইটা দায় দুইটা সম্পদ, মনে রাখার সহজ টেকনিক আছে এই জায়গায়। টেকনিকটা হচ্ছে শব্দের প্রথম অক্ষর শেষের শব্দের প্রথম অক্ষর, শব্দের প্রথম অক্ষর শেষের শব্দের প্রথম অক্ষর যদি মিল থাকে তাহলে এটা দায়। আর এটা কোন ধরনের দায়? এটা চলতি দায়, মনে রাখবা শব্দের প্রথম অক্ষর শেষের শব্দের প্রথম অক্ষর যদি মিল থাকে তাহলে এটা আমাদের জন্য চলতি দায়, আর যদি মিল না থাকে তাহলে এটা আমাদের জন্য চলতি সম্পদ। শব্দের প্রথম অক্ষর শব্দের, দেখো মিল নাই, অ ব ব অ, এই দেখো এই জায়গায় আমরা প্রাপ্য দেখলে মনে করবো এটা সম্পদ আর প্রদেয় দেখলে আমরা মনে করবো এটা দায়। এই জায়গায় শব্দের প্রথম অক্ষর শেষের শব্দের প্রথম অক্ষর যদি মিল থাকে তাহলে এটা আমার জন্য দায় আর মিল না থাকলে সম্পদ। এবার দেখো আমরা এই যে চলতি অনুপাত, এই চলতি অনুপাত বাহির করার জন্য আমাদের প্রয়োজন চলতি সম্পদ চলতি দায়। এই চলতি সম্পদ আর চলতি দায় যদি আমি বাহির করতে পারি তাহলে আমি ম্যাক্সিমাম অঙ্ক সমাধান করতে পারবো, শুধু চলতি সম্পদ আর চলতি দায় পারলে। তো চলতি সম্পদ আর চলতি দায় আমি কিভাবে বাইর করব? এই যে দেখো চলতি সম্পদের সংজ্ঞা কি? চলতি সম্পদের সংজ্ঞা হচ্ছে যেই সম্পদ থেকে আমরা এক বছরের বেশি সুবিধা পাবো না ওই সম্পদটাকে আমরা চলতি সম্পদ বলবো। যেমন চলতি সম্পদগুলো কি কি? হাতে নগদ, ব্যাংক জমা, তারপরে হচ্ছে দেনাদার, সমাপনী মজুদ,
মানে স্বমজুদ। এই জিনিসগুলো আমাদের জন্য চলতি সম্পদ। তারপরে সকল প্রাপ্য সমূহ, যত প্রকার প্রাপ্য আছে অর্থাৎ প্রাপ্য লেখা দেখলেই কোনো কথা নাই, এটা আমাদের জন্য চলতি সম্পদ। প্রাপ্য লেখা দেখলেই কোনো কথা নাই, এটা আমাদের জন্য চলতি সম্পদ। যেমন কি কি, এই যে দেখো আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, প্রাপ্য বিল, প্রাপ্য নোট, প্রাপ্য কমিশন, প্রাপ্য সুদ। মোট কথা যত ধরনের প্রাপ্য আছে, প্রাপ্য লেখা দেখলেই কোনো কথা নেই, প্রাপ্য লেখা দেখলেই কোনো কথা নেই, আমরা এটাকে চলতি সম্পদ মনে করব। প্রাপ্য লেখা দেখলে আমরা এটাকে কি মনে করব, চলতি সম্পদ মনে করব। এবার দেখো তারপরে চলতি সম্পদের ভিতরে আর কি আসবে, সকল অগ্রিম ব্যয়, সকল বকেয়া আয়, অব্যবহৃত মণিহারি, তারপরে হচ্ছে স্বল্পমেয়াদি বিনিয়োগ, দেখো বিনিয়োগ আমাদের জন্য, বিনিয়োগ আমাদের জন্য। তোমরা কি ক্লাসে আসো? যদি ক্লাসে থাকো তাহলে সবাই অবশ্যই একটু অ্যাক্টিভ থাকবা, আমার তো মনে হয় তোমরা ক্লাসে নাই, ঘুমিয়ে গেছো মনে, তাই না? আচ্ছা এবার দেখো স্বল্প বিনিয়োগ, এই বিনিয়োগটা আমাদের জন্য দীর্ঘমেয়াদী সম্পদ। বা এই জায়গায় তোমরা ভুল করো অনেক সময়, তোমরা এই জায়গায় অনেকে ভুল করো, বিনিয়োগ এই জিনিসটা দিতে ভুলে যাও। বিনিয়োগ তোমার জন্য দীর্ঘমেয়াদী সম্পদ, বিনিয়োগ কখনো চলতি সম্পদ না। কিন্তু বিনিয়োগের সাথে যদি স্বল্পমেয়াদী কথাটা থাকে, বিনিয়োগের সাথে যদি স্বল্পমেয়াদী কথাটা থাকে তাহলে এইটা তোমাদের জন্য চলতি সম্পদ। আমি আবারও বলি, বিনিয়োগের সাথে যদি স্বল্পমেয়াদী কথাটা থাকে তাহলে এইটা তোমাদের জন্য চলতি সম্পদ। বা শুধু বিনিয়োগ থাকলে এইটা তোমাদের জন্য দীর্ঘমেয়াদী সম্পদ, শুধু যদি বিনিয়োগ থাকে তাহলে এইটা তোমাদের জন্য দীর্ঘমেয়াদী সম্পদ, শুধু বিনিয়োগ থাকলে। আর বিনিয়োগের সাথে যদি স্বল্প কথাটা বলা থাকে তাহলে এইটা আমাদের জন্য চলতি সম্পদ। তো এর বাইরে আর চলতি সম্পদ কোনো কিছু নাই। যদি এই জিনিসগুলো মনে রাখতে পারো তাহলে চলতি সম্পদ তুমি কোনোদিনও ভুলবা না, চলতি সম্পদ তুমি কোনোদিনও ভুলবা না। এবার দেখো চলতি দায় কোনগুলো, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, চলতি দায় কোনগুলো, দেখো চলতি দায় কোনগুলো, চলতি দায় একটু ভালো করে খেয়াল করো। চলতি দায় দেখো, চলতি দায় মানে হচ্ছে যে দায়টা আমরা এক বছরের ভিতরে পরিশোধ করে দিব, ওই দায়টাকে আমরা চলতি দায় বলি, যে দায়টা আমরা এক বছরের ভিতরে পরিশোধ করে দিব। যেমন চলতি দায়গুলো হচ্ছে পাওনা দান, ব্যাংক জমা অতিরিক্ত, তারপরে দেখো ব্যাংক জমা অতিরিক্ত, প্রদেয় হিসাব, হ্যাঁ প্রদেয় সমূহ মানে প্রদেয় লেখা দেখলেই কোনো কথা নাই, এটা আমাদের জন্য চলতি দায়। এই প্রদেয় লেখাটা দেখলে যেমন কি কি থাকে দেখো, যেমন সেগুলো কি কি, যেমন প্রদেয় হিসাব, তারপরে প্রদেয় বিল, তারপরে প্রদেয় নোট, প্রদেয় কমিশন, এই যে দেখো এই জিনিসগুলো প্রত্যেকটার সাথে, প্রত্যেকটার সাথে দেখো প্রদেয় লেখাটা আছে, প্রত্যেকটার সাথে।
তার মানে এই যে দেখো প্রত্যেকটার সাথে যে প্রদেয় লেখাটা আছে এই জন্য এইটা আমাদের। হ্যাঁ কাল দুপুরে আমি ক্লাস নিব, কাল দুপুরেও আমি ক্লাস নিব এবং রাতেও নিব। আমি তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে দুই থেকে তিনটা করে সৃজনশীল সমাধান করে দিব, যে সৃজনশীল গুলোর মতন সৃজনশীল তোমাদের পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। তোমরা কি করতে চাও? যদি করতে চাও তাহলে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও। তোমরা যদি করতে চাও তাহলে আমাকে একটু জানিয়ে দিতে পারো। হ্যাঁ পিডিএফ লাগবে, জি পিডিএফ তোমাকে ইনবক্স করতে হবে। কেন ভাই? আমি কাউকে পার্সোনালি কোনো কিছু দেই না, আমি কখনো পার্সোনালি কোনো কিছু দিব না। যদি তোমার কোনো কিছু নেওয়ার থাকে তাহলে সবাইকে আমি যে জায়গায় দিব তুমি সেই জায়গা থেকে নিবা। হ্যাঁ আমার কাছে সবাই সমান, সবাই আমার কাছে একই, আমি সবাইকে প্রাধান্য দেই আমার জায়গা থেকে। ওকে, আমি অবশ্যই কালকে ক্লাস করাবো, অবশ্যই করাবো, অবশ্যই আমি কালকে ক্লাস করাবো। জি এমসিকিউ নিয়ে আলোচনা হবে, জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। যেহেতু বলছি আমি, যেহেতু বলছি তোমাদের পাশে আসি ইনশাল্লাহ, আমি আমার শেষ বিন্দু দিয়ে হলো চেষ্টা করব। আমি অনেক অসুস্থ, তোমাকে আমি বলে বুঝাতে পারবো না কতটুকু অসুস্থ। হ্যাঁ যারা আমার সরাসরি দেখেছে তারা বলতে পারবে, হ্যাঁ যারা সরাসরি দেখেছে। এখনও আমি আমি পেজে দিয়ে দিব, আমি পেজে আমার যে পেজটা আছে আমার পেজটাকে তোমরা লাইক ফলো দিয়ে রাখো, যাতে সব নোটিফিকেশনগুলো সবার আগে তোমার কাছে যায়। যারা এখনও দেও নাই আমি তোমাদেরকে অনুরোধ করলাম দিয়ে রাখো, তোমার ভালোর জন্য, তোমার ভালোর জন্য। ঠিক আছে, এই জন্য আমি বললাম আমি দিব, আমি সব কিছু দিব ইনশাল্লাহ 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 আমি সব কিছু দিব। ভাই পরিশ্রমের বয়স হতো এটা, তোমাদের পরিশ্রমের বয়সই কিন্তু এটা। এখন থেকে একটু পরিশ্রম করো, এখন থেকে নিজেকে একটু ঝালিয়ে নাও, তাহলে সামনের দিনগুলো আর এত কষ্ট করতে হবে না। নিজের কাজটা নিজে করতে শিখো, নিজের কাজটা অন্যের উপরে চাপিয়ে দিবে না। হ্যাঁ আর তোমরা পারবা, তোমাদের পারার মতন যোগ্যতা আছে, ক্ষমতা আছে, সব কিছু তোমাদের আছে। এর জন্য আমি আমি তোমাদেরকে বলা সম্ভব, শুধুমাত্র কি জানো, শুধুমাত্র একটু প্রয়োজনের অভাব, শুধুমাত্র একটু প্রেরণার অভাব। তুমি পারবা, তুমি পারবা নিজেকে সবচেয়ে ভালো জায়গায় নিয়ে যাইতে। এই জন্য একটু প্রস্তুত হও, একটু প্রস্তুত হও। আজকে নিজেকে ফাঁকি দিচ্ছ না, আজকে মনে করতেছো তুমি তোমার বাপ মাকে একটা মিথ্যা বলে এক জায়গায় গেলা, তুমি তোমার বাপ মাকে মিথ্যা বলে একটা কাজ করলা, তুমি শিক্ষককে ফাঁকি দিলা, নিজেকে নিজে ফাঁকি দেওয়া। তুমি তোমার নিজেকে নিজে ফাঁকি দিবা না। হ্যাঁ তুমি বাপ মা, তোমার শিক্ষক, তাদের সাথে যদি তুমি ফাঁকি দাও তাহলে তুমি নিজেকে ফাঁকি দিবা। জি এবার দেখো, বেতন তুলে নেওয়া হলে এটা লাভ লোকসানে আসবে কিন্তু অংশীদারদের মূলধনে আসবে না। বেতন তুলে নেওয়া হলে এটা লাভ লোকসানে আসবে কিন্তু অংশীদার আসবে না। স্যার বই নিয়ে কি করব? বই যদি না থাকে তাহলে কি করব বলো? আমারও তো কিছু করার নাই, তুমি চলে আসো আমার কাছে, আমার বই তোমাকে দিয়ে দিব। যদি বই না থাকে আমার বই তোমাকে আমি দিয়ে দিব। এখন আমি তোমাকে কিভাবে দিব বলো? তুমি তো আমার কাছেও না, অনেক দূরে। আমি আশাবাদী তোমরা অনেক ভালো জায়গায় যাইতে পারবা, আমি আশাবাদী তোমাদেরকে দিয়ে অনেক ভালো কিছু করতে পারবে সবাই। এই জন্য তোমার চেষ্টা রাখ। আমার লেখা কোনো বই আছে কি না? না আমি নিজে কোনো বই লিখি নাই, তবে ইনশাল্লাহ যদি চেষ্টা আছে, ইনশাল্লাহ আগ্রহ যদি আছে, আমি ইনশাল্লাহ 2023 সালে হয়তোবা তোমাদের জন্য শর্ট করে যেই জিনিসগুলো শিখলে হিসাব বিজ্ঞান তোমার কাছে সহজ মনে হবে ওই জিনিসগুলো নিয়ে আমি একটা ছোট একটা বই, আমার মতন অদম যাকে দিয়ে আসলে কিছুই করা যায় না, আমি একটা চেষ্টা করব তোমাদেরকে কিছু দেওয়ার জন্য ইনশাল্লাহ। দোয়া রাখবে আমার জন্য। আচ্ছা এবার দেখো, এবার দেখো আমি জাস্ট চলতি দায়টা একটু লিখে দেই। হ্যাঁ একটু লিখে দেই, এরপর দেখো আমাদের চলতি দায়ের ভিতরে কি কি আসবে। সকল অগ্রিম আয়, এটা আমাদের জন্য চলতি দায়। এই অগ্রিম আয়ের আরেকটা নাম আছে জানো কি তোমরা? অনুপার্জিত আয়। এই অগ্রিম আয়ের আরেকটা নাম আছে অনুপার্জিত আয়। এই অগ্রিম আয়ের আরেকটা নাম হচ্ছে অনুপার্জিত আয়। তারপরে দেখো সকল বকেয়া ব্যয়, সকল বকেয়া ব্যয় এটা আমাদের জন্য চলতি দায়। আয়কর সঞ্চিতি, এটা আমাদের জন্য চলতি দায়।
आयकर संचिति तारपर प्रस्तावित लभ्यांश प्रस्तावित लभ्यांश एटा आमादेर जन्य चलती दाय तारपर स्वल्पमेयादी ऋण देखो ऋण आमादेर जन्य सब समय दीर्घमेयादी दाय ऋण आमार जन्य सब समय दीर्घमेयादी दाय देखो ऋण आमादेर जन्य सब समय दीर्घमेयादी दाय বা যদি ঋণের সাথে কখনো স্বল্পমেয়াদি থাকে ঋণের সাথে যদি কখনো স্বল্পমেয়াদি থাকে তাহলে আমাদেরকে ধরে নিতে হবে এইটা আমার জন্য চলতি দায় জি ইনশাআল্লাহ আমি চেষ্টায় আছি আমি চেষ্টা করব ইনশাআল্লাহ একটা ছোটখাটো হলো শর্টভাবে একটা বই লেখার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ লিফুটা দেখো লিফু মেথডে কিন্তু তোমাদের কোনো কিছু আসবে না লিফু মেথডটা কিন্তু তোমাদের নাই আমি বারবার তোমাদেরকে বলতেছি লিফু মেথড তোমাদের নাই তো লিফু মেথড নিয়ে এত তোমরা চিন্তা করতেছো কেন লিফু মেথড তোমাদের নাই প্লিজ তোমরা ভুলে যাও লিফু মেথডের জিনিসটা জি জি প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলিয়ে পাস নাও এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও এই চলতি সম্পদ আর চলতি দায় জানা থাকলে তুমি পরীক্ষায় দশের বেশি পাবা শুধু চলতি সম্পদ চলতি দায় দিয়ে আমি বলে দিলাম আমি বলে দিলাম सज्जद दवान लिफू नहीं फिफू और भारजुक्त गौर जी जी तुम्हरा एक नाओ एबार देखो एबार आमरा चलती सम्पद चलती दाय किन्तु बाहर कर लाम एबार देखो ए चलती अनुपात बाहर करब चलती सम्पद एवं चलती दाय दिए तारपरे दुई नम्बर सूत्रटा तरित अनुपात बा तारल्य अनुपात तरित अनुपात बा तारल्य अनुपात एटा सूत्र होच्छे तरल सम्पद बा चलती दाय तार आदर्श मान एक अनुपात एक एई जायगाय अनेक शिक्षार्थीदेर এই জায়গায় অনেক শিক্ষার্থীদের একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে তারা মনে করে এই জায়গায় তরল দায় হবে এই জায়গায় তরল দায় হবে কিন্তু আমি বলবো এই জায়গায় তরল দায় হবে না তোমরা তরল দায় দিয়ে কিনবে না আমি বারবার বলতেছি এই জায়গায় তরল দায় দিয়ে অঙ্কটা করবে না কারণ এই জায়গায় তরল দায় হবে না আমরা অঙ্কটা করব তরল সম্পদ বা চলতি দায় বর্তমান আধুনিক হিসাব বিজ্ঞানে तरल दाय बोलते कोनो दाय नाई दाय एकटाई सेटा होच्छे चलती दाय एइजन्य देखो आम्रा जे अंकटा करब किभाबे करब तरल सम्पद बा चलती दाय एबार देखो चलती दाय तो तुमी बाहिर करा शिखछो ताहले तोमार लागबे तरल दाय कोनटा जेइ जिनिसटाके सहजे नगद टाकाय रूपान्तर करा जाय जेइ जिनिसटा सहजे नगदे कनभार्ट करते पारबा खूब अल्प समये सेटाइ होच्छे आमार जे जन्य तरल दाय देखो तरल दायटा कि सरि तरल सम्पदटा कि देखो जे जिनिसटाके सहजे नगद टाकाय कनभार्ट करा जाबे सेटाई होच्छे आमादेर जन्य तरल सम्पद तो तरल सम्पद कोनगुलो एकटु खेयाल करो तरल सम्पद होच्छे चलती सम्पद थेके दुईटा जिनिस बियोग करते होबे चलती सम्पद थेके दुईटा जिनिस बियोग करबे एकटा होच्छे समापनी मजूद देखो समापनी मजूद और एक हे अग्रिम व्यय देखो चलती सम्पदर आईटेमगुलो जेगुलो आसे चलती दाय केनो सर जी बार बार बोलते ए जगह चलती दाय ए जगह किन्तु तरल दाय होबे ना देखो ए जगह चलती सम्पद थेके आमरा समापनी मजूद एवं अग्रिम व्यय जदि आमरा बियोग करी ताहले आमी तरल सम्पद पाबो আর তরল সম্পদকে আমি চলতি দায় দ্বারা যদি আমি ভাগ করি তাহলেই কিন্তু আমি তারল্য বা তরিত অনুপাত পাবো আমি আবারো বলতেছি আমি আগামীকাল দুপুরে আমি আগামীকাল দুপুরে তোমাদের হচ্ছে গিয়ে সৃজনশীল প্রশ্ন নিয়ে লাইভ ক্লাস করব
প্রত্যেকটা অধ্যায় থেকে তিনটা করে একদম কমপ্লিট করে দিব এমসিকিউ সহকারে, যেন তোমরা পরীক্ষায় কমন পাও, যেন তোমরা পরীক্ষায় কমন পাও। ঠিক আছে ইনশাল্লাহ। এই যে দেখো আমাদের একজন নিয়মিত স্টুডেন্ট একজন বলে দিছে, যারা সূত্রে শীট লাগবে লাইভ ক্লাস শেষ করে আমাদের কোচিং এর যে গ্রুপ আছে সেই গ্রুপে বললে তোমাকে দিয়ে দিবে, কেমন? এবার দেখো এই অধ্যায়ের ভিতরে আর একটা সূত্র আছে, মানে এই চলতি অনুপাত এবং তরল অনুপাত, এটা হচ্ছে সচ্ছলত, এটা হচ্ছে স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা যাচাই করার জন্য এই তিনটা সূত্র শিখতে হয়। স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা যাচাই করার জন্য তিনটা সূত্র শিখতে হয়, একটা হচ্ছে চলতি অনুপাত, তারল্য বা তড়িৎ অনুপাত, আরেকটা হচ্ছে যে দেখো কার্যকরী মূলধন অনুপাত, কার্যকরী বা চলতি মূলধন অনুপাত, কার্যকরী বা চলতি মূলধন অনুপাত। দেখো স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা অথবা স্বল্পমেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতা যাচাই করার জন্য বললে আমাদেরকে তিনটা সূত্র করতে হবে, তিনটার যে কোনো দুইটা। তো কার্যকরী মূলধন বা চলতি মূলধন একই, এটা আমাদের এই সূত্রটা আমরা কিভাবে করবো, এই যে দেখো এই সূত্রটা হচ্ছে কার্যকরী মূলধন ভাগ চলতি দায়, কার্যকরী মূলধন ভাগ চলতি দায়। এবার দেখো এই কার্যকরী মূলধনটা তুমি কিভাবে বাই করবা, কার্যকরী মূলধনটা তুমি কিভাবে বাইর করবা, কার্যকরী মূলধনটা বাইর করবা চলতি সম্পদ মাইনাস চলতি দায়। দেখো এই তিনটা সূত্র থেকে আমি তোমাদেরকে বলে দিলাম দুইটা জিনিস 100% নিশ্চিত আসবে, 100% আমি বলে দিলাম, বাকিটা তুমি ভালো করে বুঝো। 100% আমি তোমাকে বলে দিলাম, 100% আমি তোমাকে বলে দিলাম যে এই জায়গা এই তিনটা জিনিস থেকে, এই তিনটা জিনিস থেকে তুমি দুইটা জিনিস নিশ্চিত পাবা, এই তিনটা জিনিস থেকে দুইটা জিনিস তুমি নিশ্চিতভাবে পাবা, নিশ্চিত। হ্যাঁ দুই পেপার মিলিয়ে পাস, দুই পেপার মিলিয়ে পাস। কোন কোন অধ্যায় করলে চারটা সৃজনশীল কমন পাবা আমি তো বলেই দিছি, চার ছয় আট, চার ছয় আট অথবা দুই চার আট, দুই চার আট, নিশ্চিন্ত চোখ বন্ধ করে চারটা সৃজনশীল দিয়ে তুমি বাসায় আসতে পারবা, চোখ বন্ধ করে। তিনটা অধ্যায় দুই চার আট অথবা চার ছয় আট, আর কোনো চিন্তা নেই, আর কোনো চিন্তা করার দরকার নেই, না একটা স্ক্রিনশট নিয়ে নাও, জলদি একটা স্ক্রিনশট নিয়ে নাও। কালকে আমি কয়টা বাজে ক্লাস করাবো, কালকে আমি ক্লাস করাবো তোমাদের দুইটা বাজে, আগের নিয়মে দুইটা বাজে একবার, নয়টা বাজে একবার, হ্যাঁ দুইটা বাজে একবার, নয়টা বাজে একবার, আমি সৃজনশীলগুলো তোমাদের সমাধান করে দিব। আর তোমরা পরীক্ষার খাতায় কিন্তু পেন্সিল দিয়ে দাগ টানবা, পেন্সিল দিয়ে দাগ টানবা, ভালোভাবে আমি বলে দিচ্ছি, কারণ পেন্সিল দিয়ে দাগ টানলে অনেক সুবিধা, হ্যাঁ পেন্সিল দিয়ে দাগ টানলে অনেক সুবিধা, কারণ তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে, একটা গড় কম বেশি করে ফেলার সম্ভাবনা থাকে। এই জন্য আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা পেন্সিল দিয়ে দাগ টানবা যাতে তোমাদের এই ভুলগুলো না হয়, কেমন? এবার দেখো মুনাফা উপার্জন ক্ষমতার ভিত্তিতে তিন দুইটা সূত্র লিখে দিচ্ছি, এই দুইটাই তোমাদের কমন আসবে। দেখো মুনাফা উপার্জন ক্ষমতার ভিতরে দুইটা সূত্র লিখে দিচ্ছি, এই দুইটাই তোমাদের কমন আসবে, এটা হচ্ছে হেডলাইন। মুনাফা উপার্জন ক্ষমতা যাচাই করো, এই কথাটা বললে আমরা দুইটা সূত্র দিয়ে অঙ্কটা করব, কোন দুইটা সূত্র একটু দেখো,
निश्चित भावे कमन मोट मुनाफा अथवा लाभ एक ही कथा मोट मुनाफार अनुपात बा मोट लाभेर अनुपात तार सूत्र होच्छे मोट लाभ भाग नीट बिक्रय गुण 100 निश्चित भावे आमी बोले दिलाम एटा किन्तु आसबे निश्चित भावे आमी तोमादेरके बोले दिलाम एटा किन्तु तोमादेर परीक्षा आसबे तार आदर्श मान 10-20% ओके एबार देखो ए मोट लाभ तुमी किभाबे बाहिर करबा ए मोट लाभ तुमी किभाबे बाहिर करबा मोट लाभ बाहिर करबा नीट बिक्रय थेके বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করবা দেখো কিভাবে বাইর করবা মোট লাভটা অঙ্ক যদি ভুল হয় তাহলে মার্ক পাবা কিনা জি অঙ্ক যদি ভুল হয় তাহলে তুমি কিছু মার্ক পাবা একেবারে যে তোমাকে জিরো দিয়ে দিবে যদি এরকমই হয়তো তাহলে সবাই কিন্তু ফেল করতে হ্যাঁ কিছু একটা মার্ক পাবা টিচার যদি ভালো হয় ইনশাআল্লাহ এবার দেখো মোট লাভ বাইর করলাম এবার আমরা নিট বিক্রয় কিভাবে বাইর করব নিট বিক্রয়টা আমরা কিভাবে বাইর করব দেখো নিট বিক্রয় আমরা বাইর করব এইভাবে আমরা বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিব বিক্রয় ভাগটা বাদ দিব তারপরে দেখো আমাদের দ্বিতীয় সূত্রটা যেটা নিশ্চিতভাবে কমন নেট মুনাফার অনুপাত অথবা নেট লাভ অনুপাত দেখো নেট লাভ অনুপাতের সূত্র হচ্ছে নেট লাভ ভাগ নেট বিক্রয় গুণ 100 গুণ 100 তার আদর্শ মান হচ্ছে 5-10 তার আদর্শ মান হচ্ছে 5-10 এবার নেট লাভটা তুমি কিভাবে বাইর করবা দেখো প্রশ্নতে সব উপাদানগুলো প্রশ্নে দেওয়া থাকবে তুমি শুধু দেখে দেখে লিখবা সব উপাদানগুলো প্রশ্নে দেওয়া থাকবে তুমি শুধু দেখে দেখে লিখবা এই যে হচ্ছে তোমার জন্য তো দেখো নেট লাভ আমরা বাইর করব নিট লাভ আমরা বাইর করব মোট লাভ থেকে আমরা পরিচালন ব্যয় বাদ দিব দেখো মোট লাভ থেকে আমরা পরিচালন ব্যয় বাদ দিব এই হচ্ছে মুনাফা উপার্জন ক্ষমতা যাচাই করার জন্য আমি দুইটা দিলাম আর একটা সূত্র আছে সেটা আমি দিব না এই দুইটা যদি তুমি করো তাহলে কিন্তু হবে এই দুইটা করলেও কিন্তু তোমার কমন চলে আসবে তুমি এই দুইটা করো তাহলে হবে আচ্ছা আর বাকি যে সূত্রগুলো আছে সবগুলো সূত্র আমি হচ্ছে কি আমার এই পেজে দিয়ে দিব ওইটা নিয়ে তুমি টেনশন করে নাও বাকি সূত্রগুলো আমি আমার পেজে দিয়ে দিব হ্যাঁ বাকি সূত্রগুলো আমি আমার পেজে দিয়ে দিব পরিচালন ব্যয় কি পরিচালন ব্যয়টা প্রশ্নে সরাসরি দেওয়া থাকবে এই পরিচালন ব্যয়টা প্রশ্নে সরাসরি দেওয়া থাকবে ওইটা নিয়ে তুমি টেনশন করিও না পরিচালন ব্যয়টা প্রশ্নে সরাসরি দেওয়া থাকবে পরিচালন ব্যয় কোনগুলো পরোক্ষ ব্যয় যেগুলো পরিচালন ব্যয় সেগুলো যেমন বেতন ভাড়া বিজ্ঞাপন মনিহারি এই জিনিসগুলো আমাদের পরিচালন ব্যয় এটা হচ্ছে তার আদর্শ মান এটা হচ্ছে তার আদর্শ মান মানে 5-10% এর ভিতরে থাকলে প্রতিষ্ঠান সন্তোষজনক অবস্থানে থাকবে হ্যাঁ এগুলো অঙ্ক করার সময় যদি কখনো মন্তব্য করতে বলে তখন এই জিনিসগুলোর মন্তব্য দিতে হয়
যদি মন্তব্য করতে বলে তখন আমাদেরকে এই জিনিসগুলোর মন্তব্য দিতে হবে। হ্যাঁ বিকৃত পণ্যের ব্যয়, দেখো বিকৃত পণ্যের ব্যয় মানে হচ্ছে এই যে বিকৃত পণ্যের ব্যয়টা আমরা কিভাবে বাইর করব। এই অঙ্কে বিকৃত পণ্যের ব্যয়টা বাইর করতে হবে এইভাবে, একটু আগে আমি আলোচনা করছি, এই যে দেখো এই অঙ্কে বিকৃত পণ্যের ব্যয় হয় প্রশ্নে সরাসরি দেওয়া থাকবে আর না হয় তুমি বাইর করবা নিট বিক্রয় থেকে, নিট বিক্রয় থেকে মোট লাভ বাদ দিবা, নিট বিক্রয় থেকে মোট লাভ বাদ দিবা, নিট বিক্রয় থেকে মোট লাভ বাদ দিবা, নিট বিক্রয় থেকে মোট লাভ কিভাবে বের করব মোট লাভ প্রশ্নে দেওয়া থাকবে। আর মোট লাভ যদি দেওয়া না থাকে, যে দেখো নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, আচ্ছা। এরপরে আমি তোমাদের কাছে জানতে চাই শেয়ার ইস্যু অংশীদারি ব্যবসা, শেয়ার ইস্যু এবং অংশীদারি ব্যবসা তোমাদের কোন জায়গায়, স্যার আপনার ফিস আমি তোমাদেরকে বলি, যে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে শেয়ার ইস্যু এবং অংশীদারি ব্যবসা, শেয়ার ইস্যু এবং অংশীদারি ব্যবসার ভিতরে তোমাদের কোন জায়গাটা তোমাদেরকে বুঝিয়ে দিলে তোমাদের জন্য সুবিধা হবে আমাকে একটু বলো। শেয়ার ইস্যু এবং অংশীদারি ব্যবসা, শেয়ার ইস্যু এবং অংশীদারি ব্যবসার কোন জায়গাতে তোমরা ঝামেলা তৈরি করে আমাকে একটু কমেন্ট করে জানাও। আর এটার বাকি সূত্রগুলো আমি পেজে দিয়ে দিব, বাকি সূত্রগুলো আমি পেজে দিয়ে দিব, এটার বাকি সূত্রগুলো আমি পেজে দিয়ে দিব। এবার তোমরা আমাকে একটু, ও হ্যাঁ বিনিয়োজিত মূলধন তো আমি প্রথমে তোমাদেরকে বাইর করে দেখিয়ে দিছি, বিনিয়োজিত মূলধন কিভাবে বাইর করবা। এখন তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো যে শেয়ার ইস্যু এবং অংশীদারি ব্যবসার কোন জায়গাটাতে তোমাদের সমস্যা, কোন জায়গাটাতে সমস্যা আমাকে একটু কমেন্ট করে জানাও। শেয়ার ইস্যুর জাবেদাগুলো, তাই তো? আচ্ছা অংশীদারি ব্যবসার কমিশন, আচ্ছা আমরা দেখো শেয়ার ইস্যুর জাবেদা আমরা কোনগুলো দিব, তাই না? আচ্ছা যাই হোক, আমরা যেহেতু আমরা যদি অঙ্কতে যাই তাহলে আমরা সবগুলো জিনিস বুঝতে পারবো। হ্যাঁ তো আমরা যদি অঙ্কতে না যাই তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো না। তো আমরা আজকে আমি তোমাদেরকে বলে দেই, তোমরা হচ্ছে 2, 4, 6, 8 এই চারটা অধ্যায়ের মধ্যে তোমরা যে কোনো তিনটা অধ্যায় শিখবা, ভালো করে তিনটা অধ্যায় শিখবা, তিনটা অধ্যায়, বিশেষ করে 2017 সাল, 2019 এবং 2021, এই তিনটা বোর্ড কোশ্চেন করলেই তোমাদের হবে, আর কোনো কিছুর প্রয়োজন নাই। এবার বুঝো, আমি আগামীকাল প্রত্যেকটা থেকে তিনটা করে সৃজনশীল, সর্বনিম্ন দুইটা, মোট 8টা সৃজনশীল অথবা তিনটা করে আমি 12টা সৃজনশীল আমি দুই ভাগে সমাধান করে দিব। দুপুর 2টায় ক্লাস নিব, ওই জায়গায় অর্ধেক সমাধান করে দিব, রাত 9টায় ক্লাস নিব, ওই জায়গায় অর্ধেক সমাধান করে দিব। তোমরা রাজি আছো কিনা বলো। তোমরা এই চারটার ভিতরে যে, এই চারটা অর্ধের ভিতরে যে তিনটা, যার যে তিনটা ভালো লাগে সেই তিনটা নিবা, তুমি কমন পাবা, তুমি চারটা সৃজনশীলের উপরে কমন পাবা, জি ক্লাস রেকর্ড থাকবে, ক্লাস রেকর্ড থাকবে। এখন তোমরা আমাকে বলো তো, আমাকে একটু বলো যে তোমরা রাজি আছো কিনা এভাবে।
তোমরা আজকে পরীক্ষা দিয়ে আসছো, তোমরা টায়ার্ড আছো, একটু ক্লান্ত আছো এবং কালকেও তোমরা অনেক রাত জেগে পড়াশোনা করছো অনেকে, এই জন্য আজকে আর আমি বেশিক্ষণ আলোচনা করব না, জাস্ট এতটুকুই বলবো, এইটুক পর্যন্ত আজকে থাক। তোমরা আগামী দিনে ইনশাল্লাহ রেডি থাকো, অঙ্কগুলো করে একটু প্রিপারেশন নিয়ে রেডি থাকো, আমরা ইনশাল্লাহ এই এই জিনিসগুলো আমরা আলোচনা করে দিব ইনশাল্লাহ। কি বলো তোমরা, একটু জলদি 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 কমেন্ট করে বলো। আজকে আরও আলোচনা করলে আসলে সময় লাগবে, আমারও তো আসলে শরীর দিচ্ছে না যে আমি মনে হয় পারবো। গলার অবস্থা খুবই খারাপ, এই যে গলা ব্যথা করতেছে, হ্যাঁ, কারণ অসুস্থ হওয়ার পর আমি এত লম্বা সময় ধরে ক্লাস করে নেই। এই দুই দিন যতগুলো ক্লাস আমি নিয়েছি এর আগেও কিন্তু আমি এত লম্বা সময় ক্লাস নিয়ে নেই, যার কারণে হচ্ছে সমস্যাটা। জি ইনশাল্লাহ আমি সমাধান করে দিব, আমি সমাধান করে দিব, বলছি তো তোমাদেরকে, সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো। আমি তো বললাম ইনশাল্লাহ আমি তোমাদেরকে শেষ করে দিব, ইনশাল্লাহ আমি তোমাদেরকে অবশ্যই শেষ করে দিব, আমি তোমাদেরকে নিরাশ করব না, আমি তোমাদের সঙ্গে আছি, তোমাদের সঙ্গেই থাকব ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। যতই শরীর যতই ক্লান্ত থাকুক তোমাদের ক্লাস মিস হবে না, শরীর যতই ক্লান্ত থাকুক না কেন তোমাদের ক্লাস মিস হবে না, কারণ আমি তোমাদেরকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। আমি চাই যে তোমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সবচেয়ে ভালো রেজাল্টটা করো, এই জন্য আমি আমার জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করব ইনশাল্লাহ আমরা যেন ক্লাসগুলো করতে পারি। একজনে বলছো সকাল আর দুপুর, আসলে সকাল আর দুপুরে আমি তো সকালে আমার একাডেমিতে ক্লাস আছে আমার কোচিং সেন্টারে, তো ওই জায়গায় তো আমি ওদের ক্লাসটাও বাদ দিতে পারবো না, ওদের ক্লাসটা তো আমাকে করাইতে হবে। আমার তো দুই দিক দিয়ে চাপ, তোমাদের একটা প্রেশার আছে, ওদের একটা প্রেশার আছে, দুইটা প্রেশার নিয়ে মাথায় ঘুরতেছি, আবার ইউটিউবেও একটা প্রেশার আছে, এই জন্য আমি আসলে পারতেছি না। যে আর যারা অসুস্থ আছো আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাদেরকে সুস্থ করে দেন, কারণ সুস্থতা সবচেয়ে বড় একটা নেয়ামত। যারা অসুস্থ থাকে তারাই বুঝে যে সুস্থতার কী দাম, এই জন্য প্রত্যেকে সুস্থ থাকার চেষ্টা করবা। আর আবারও লাস্ট একটা কথা বলতেছি, সেটা হচ্ছে তুমি নতুন করে কোনো কিছু শিখতে যাবা না, নতুন করে কে কোন অধ্যায়গুলো পারো, লাস্ট একটু দুই মিনিট সময় নিব, যে আমি এই চারটা অধ্যায় যে দিছি কে কোন অধ্যায়গুলো পারো বলে দাও, নতুন করে শিখবা না, নতুন করে শেখার প্রয়োজন নাই, আগে যেগুলো শিখছো সেগুলোর কথা বলো। আর যে কোনো কিছুই পারো না শুধু তার জন্য অষ্টম অধ্যায়, শুধু অষ্টম অধ্যায়। আমার বলো তো কে কোন অধ্যায়গুলো, এই যে এমডি শামীম 248, ঠিক আছে শামীম তুমি কমন পাবা নিশ্চিত, শুধু আট জুবাইর, শুধু আট, ওকে ফাইন, ভালোভাবে করতে হবে কিন্তু 248। জোনাকি রাত, আপনি অসুস্থ হওয়ার কথা শুনলে খারাপ লাগে, আচ্ছা। এরপরে জহিরুল ইসলাম 678, সমস্যা নেই করতে পারো, আমি সেভেন সপ্তম অধ্যায়টা, আমি সপ্তম অধ্যায়টা আমার শর্ট সিলেবাসে মানে শর্ট সাজেশনে আমি রাখিনি, এখন তুমি যদি পারো, তুমি যদি পারো তাহলে তুমি সপ্তম অধ্যায় করবা, বাট আমি বলি না যে আমি দেই নাই, আমার আমার নিজের তো একটা শর্ট সাজেশন, এই সাজেশন আমি এটা দেই নাই, কারণ এটাতে দুইটা খণ্ড, তো তো দুইটা খণ্ডের ভিতরে শিক্ষার্থীরা একটা পারে আরেকটা পারে না, যার কারণে আমি ওইটা দেইনি। 6-8-2-4-8, এই যে তানিয়া জান্নাত তুমি 2-4-6-8, অনেক ভালো হয়েছে, হ্যাঁ 7-8-6 পারি, হ্যাঁ সমস্যা নাই, 2-6-8 পারো তানবির হোসেন, কোনো সমস্যা নেই। বাবুল হাওলাদার তুমি সবগুলো পারো, 2-4-6-8, আর তোমার তো কোনো কথাই নেই, তুমি অ্যাপ্লাস পাবা নিশ্চিত। শেয়ার অনুপাত বেতন মজুরি, আরে লিফু মেথড তো নাই সাকিব, লিফু মেথড তো নাই, ওকে। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, এখন সুন্দর করে খাবার দাবার খেয়ে রেস্ট নিয়ে যদি পারো 12টার আগ পর্যন্ত পড়ো, যদি পারো, যদি না পড়ো, একটু রিভিশন দাও,
যে অঙ্কগুলো করছো ওইগুলো রিভিশন দাও, আর প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে, প্লেলিস্টে যাবা, প্লেলিস্টে যে আকারে আমি প্রত্যেকটা পর্ব আকারে দিয়ে রেখেছি তুমি ওইগুলো শেষ করো, দেখবা তোমার চেয়ে নাম্বার বেশি কেউ পাবে না। সোজা সাপটা কথা, তোমার কোনো দিকে চিন্তা করা লাগবে না, তুমি শুধু ইউটিউবে আমার ওই ভিডিওগুলো দেখো তাহলেই হবে। হ্যাঁ, আর না পারলে তো আমি আসি ইনশাল্লাহ। তো যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো, সবাই আমার জন্য দোয়া করিও। দেখা হবে আগামীকাল দুপুর 2টায় ইনশাল্লাহ। তার আগ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।